थैंक यू। যাই হোক, এখনই বাড়ি ঢুকলাম, একটু ক্লায়েন্টের সাথে কথা বলছিলাম, আজ লেট হয়ে গেল আসতে। তো যেহেতু আজকে জানাবো বলেছি, একটু অন্যদিন তো অন্যান্য বিষয় নিয়ে রাত জাগি জাগিয়ে রাখি। তো আজকে একটুখানি যারা প্রশ্ন করেছেন তাদের জন্য আমি সময় দিতে চাইছি, এবং আপনারা আশা করি আপনাদের প্রশ্নের উত্তরগুলো আপনারা নিয়ে নিয়ে যাবেন, ঠিক আছে? তো এখন গভীর রাত, মানে এখন রাত 12টা বাজে বেজে গেছে। তো অনেক যারা বাজে কমেন্ট করার কিছু মানুষ, বেশ কিছু মানুষ এখানে হাজির হবে, সেটা আপনাদেরকে আগের থেকেই জানিয়ে দিচ্ছি, সতর্কতা অবলম্বন করার জন্য সতর্ক বার্তা দিচ্ছি। যে বেশ কিছু মানুষ এখন যে টপিক নিয়ে এসেছি সেখানে কিছু ফেক আইডি দিয়ে, বা কেউ বা সত্যি তারা এই ধরনের কাজই করে বেড়ায় অন্যের প্রোফাইলে গিয়ে ডিস্টার্ব করা, বা নিজেদের যে পরিচয়টা তারা নিজেরা দেন, বা কেউ ফেক আইডি বানিয়ে আবার এর মধ্যে ঢুকে মানুষের মাইন্ডটাকে ডিস্টার্ব করার জন্য বা ডাইভার্ট করার জন্য অনেকেই কিন্তু, এখন রাত 12টা বেজে গেছে না, এখন সবাই যে যার মতো কাজ সেরে ক্যামেরার সামনে কিন্তু বসেছে, মানে মোবাইলের সামনে। অতএব নেগেটিভ কমেন্টটাকে ইগনোর করুন, যে যা করছে করুক, কোনো প্রতিবাদ করার দরকার নেই। কোনো তারা আসছে অ্যাট্রাকশন বাড়ানোর জন্য, আর এই টপিকটাকে চেঞ্জ করার জন্য। তো যারা প্রশ্নের উত্তর নিতে চান তাদেরকে বলবো, এই প্রশ্নে যারা উত্তর নিয়ে, যাদের জন্য আজকে আমি সময়টা দিচ্ছি, যেহেতু আপনারা আমাকে এতদিন সময় অঢেল সময় দিয়েছেন এবং নেটের ব্যালেন্স পুড়িয়ে পুড়িয়ে আপনারা সময় দিয়ে আমার পাশে থেকেছেন, মেন্টাল সাপোর্ট করছেন, তাদের উদ্দেশ্যে আমার একটাই বার্তা, নেগেটিভ কমেন্ট ইগনোর করুন। রাত 12টা বেজে গেছে, এখন মানুষের অনেক সময় মাইন্ড ডাইভার্ট করার জন্য সুপরিকল্পিতভাবে তারা বসে পড়বেন এখন। তার জন্য আপনাদেরকে বলছি, যেহেতু এখন প্রত্যেকটা স্টোরিগুলো তুলে ধরছি না, যেটা ঘটছে আমার সাথে বা ভিকটিমদের সাথে সেটা তুলে ধরছি, সেহেতু মাইন্ড ডিস্টার্ব করার চেষ্টা করবে, তাই নেগেটিভ কমেন্টকে ইগনোর করুন। করজোড়ে আপনাদের কাছে, সকলের কাছে রিকোয়েস্ট, আর আপনারা যে বিষয়টা নিয়ে আজকে আমাকে প্রশ্ন করেছেন সেই প্রশ্নের উত্তরগুলো, এক নয় একাধিক প্রশ্ন করে সেই প্রশ্নের উত্তরগুলো নেবেন বলে আশা রাখছি। আশা করি আপনাদের এই এত বড় মানে বড় কথায় ছোট্ট করে বোঝাতে পেরেছি যে আপনাদের আমি কি বলতে চাইছি। এবার আসছি মেন বিষয়ে। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি সবাই আছো এবং সবাই আছেন, সকল গুরুজনদের চরণে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে ছোটদের অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা, দুহাত ভরা আশীর্বাদ জানিয়ে, আর আমার সমবয়সী যারা রয়েছে তাদের জন্য অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি তোমাদের প্রশ্নের উত্তর দিতে বসেছি। তো আশা করি তোমরা প্রশ্নের উত্তরগুলো যদি না পাও সঠিকভাবে, তাহলে আমাকে প্রশ্ন করতে পারো, ফোন করতে পারো। যদিও ফোনের সুইচ অফ, আমি ফোনের সুইচ 25% চার্জ হয়েছে, আমি অন করছি, কিন্তু আমার কাজের বিষয় ছাড়া কোনো কিছু বলবো না, ঠিক আছে? অন্য বিষয় হলে পরে কথা বলবো। এখন আসবো কালীঘাটের বিষয়টা নিয়ে, কারণ যেগুলো ছোটো ছোটো সেটা আগে সারি, দীপালিটা লাস্টে আসছি। কালীঘাটের বিষয়টা হলো কি, দেখুন কালীঘাটের বিষয়টা পুরোটা আমি তুলে ধরতে পারবো না, কারণ যে ভিকটিম তিনি নিজের যে জায়গাটা, মানে নিজের যেটুকু ভুল ত্রুটি আছে সেটা উনি তুলে ধরেছিলেন আমাকে, তো সেই কারণে আমি ওটা তুলে ধরতে পারবো না। যদি উনি না তুলে ধরতেন, মানে এতক্ষণ ধরে দেখলেন যারা তুলে ধরেনি তাদের কথাগুলো বলেছি, সেক্ষেত্রে আমি স্ট্রিক্ট, কিন্তু যারা নিজেরা সত্যটা বলবেন
একটা চর যদি তার স্ত্রীকে মারে, সে যদি আমাকে স্বীকার করে যে ম্যাডাম আমি চরটা মেরেছি, সেক্ষেত্রে কিন্তু তার দিকে আঙুল তোলার কোনো জায়গাই নেই। কিন্তু যদি স্ত্রীর হাতে মার খায় সেটাও যদি উনি স্বীকার করেন, সেটাও কিন্তু তার দিকে আঙুল তোলার কোনো কিছু জায়গা নেই, কারণ সে পুরোটা সত্যটা বলছেন, চর খেলেও বলছেন, চর মারলেও বলছেন। কিন্তু আমি তাদের ক্ষেত্রে আঙুলটা তুলি যারা মিথ্যের আশ্রয় নেয়, কারণ আমার অফিসে আসতে গেলে, আমার সাথে কথা বলতে গেলে, আমাকে কাজটা দিতে গেলে, আমি কাজটা যখন বুঝে নিচ্ছি তার জন্য 2 ঘন্টা 3 ঘন্টা 5 ঘন্টা 7 ঘন্টা ফোনে আলাদাভাবে 1 ঘন্টা কথা বলার পর তারপরে তারা আসছেন, তারপরে কথা বলছি, তারপরে সময় দিচ্ছি, সেখানে 5টা মানুষ থাকছেন, তারপর কিন্তু আমি কাজটা নেব কি নেব না সিদ্ধান্ত নিচ্ছি, সেটাও কিন্তু মানুষের সামনে, মানুষের মানে কি বলবো, অনেক সময় মানুষের উপর ছেড়ে দিই, অনেক সময় নিজে নিজেই সিদ্ধান্ত নিয়ে নিই। তো সেই জন্য যে তার নিজের ভুলটা স্বীকার করবে বা কোথায় তার কী কী ত্রুটি আছে সেটা যখন পুরোটাই ক্যামেরার বাইরে আমাকে বলবে, সেটাও হয়তো আমাদের এমনি ক্যামেরায় ক্যাপচার হয়, দুটোই ক্যাপচার হয়, লাইভ ক্যামেরাতেও ক্যাপচার হয়, এমনি ক্যামেরাতেও ক্যাপচার হয়। হ্যালো, হ্যাঁ দিদি, কে বলছেন? আমি কাটোয়া থেকে গোলক বলছি। হ্যাঁ বলো। বলছি কি, আমাকে তো উকিল বাবু তো বারবার ফোন করছে আজকে সারাদিন, তো আমাকে আমি আমি দিয়ে বললাম না দিদি না আসা পর্যন্ত এখান থেকে আমি কোনো কথা বলতে পারছি না, আপনাকে আপনাকে ফোন করছে আপনি তুলছেন না। মেয়ে আমি তো কারো তুলছেন না বললে এই অভিযোগটা দেবে না আমাকে, এই তুলছেন না বলবে না, বলো যে আপনি তোলেননি। ও তুলছে না মানে পুরোপুরি অভিযোগটা করে দেওয়া আমার বিরুদ্ধে। আমি তো আমি তো ফোন নিয়ে আগে বলতে চেয়েছিলাম, মানুষ আমাকে কেস নিয়ে বলতে বলেছেন তাই আমি কেস নিয়ে বলছি, আর ফোন নিয়ে আমি বলতে চাই যে আমি ফোন তুলি না, এই অভিযোগটা আমি নিতে পারি না মানুষের কাছ থেকে। ঠিক আছে ঠিক আছে, আমার ভুল হয়েছে, তোমার ভুল না, ওটা আমি বলছি তোমার উকিল বাবুর নাম্বার তো আমার কাছে নেই, উনি আমাকে, তোমার উকিল বাবু না সরি, মেয়ের উকিল বাবুর নাম্বার আমার কাছে নেই, উনি ফোন করেছিলেন আমি নাম্বারটা সেভ করেনি, এটা আমার ব্যাড হ্যাবিট। তো তুমি আমাকে নাম্বারটা হোয়াটসঅ্যাপে দিয়েছো আমি জানি, তো কালকে আমাকে একটু 12টা নাগাদ মনে করিয়ে দেবে, আমি লাইভ চলাকালীন উকিল বাবুর সাথে কথা বলবো এবং যেটাতে তোমার সমস্যার সমাধান হবে সেটা আমি করে দেবো। আর উকিলবাবুকে তো আমি জানিয়েছি আমি 22 তারিখের পর আপনার সাথে কথা বলবো, তারপরে উকিলবাবু এটাও বলেছিল, শুনে নাও, উকিলবাবু এটাও উকিলবাবু জিজ্ঞাসা করেছিল তোমাকে ফোন করবে কিনা, আমি ওনাকে বললাম ওনাকে ফোন করে তো লাভ নেই, আমি ওনাকে ডেকে নিয়ে কথা বলবো। তারপরে যখন উকিলবাবু যখন কথার খিলাপটা করেছেন, যে উকিলবাবু সবার আগে আমার সাথেই কথা বললেন, তারপরে আমি যখন বললাম তোমাকে আমি জানাবো, তারপরেও যখন ওনাকে উনি আমাকে জিজ্ঞাসা করুন, তখন বললাম যে ওনাকে ফোন করার দরকার নেই আমি ওনার সাথে কথাটা বলবো, তারপরেও যখন তোমাকে উনি ফোনের পর ফোন করে যাচ্ছেন এখনো পর্যন্ত স্টিল নাও, যেখানে আমি তাকে জানিয়েছি যে আমি বাইরে যাচ্ছি 22 তারিখের পর, আমি আমার যদিও ফেরার কথা ছিল না, ঠিক আছে আমি ফিরেছি কাজের জন্য, তো 22 তারিখের পর আমি ওনার সাথে কথা বলবো, সেখানে তোমাকে বারবার উনি ফোনটা করছেন কেন? আমাকে চরম ভাবে হুইপ চরম ভাবে মানে উকিল বাবু হুইপ করতে পারে না তোমাকে, ওটা হলো মেয়ে পক্ষের উকিল বাবু। হ্যাঁ দিয়ে বলছে তুমি কি করতে চাও কি করবা তুমি, সেটা আপনাকে আমি জানাবো কেন? আমি কি করতে চাই সেটা আমার উকিল বাবুকে আমি জানাবো, কিন্তু আপনাকে আমি জানাবো কেন? বলছে তোমার হয়ে আমি কাজটা করে দিলে অসুবিধা কি, আমার হয়ে কেন কাজ করবে না, আমার হয়ে আমার উকিল বাবু কাজ করবেন, আপনাকে যে আমি যে আপনি আমার ওয়াইফের উকিল, তাহলে আপনি আমার হয়ে কেন কাজ করবেন, আপনি ওয়াইফের হয়ে কাজ করুন। যে বলছে তারা কেস করবে, এই কেস আটকে রাখলাম, তা কেস করুক, উনি বধূ নির্যাতন কেস আর কর্পোরেশন মামলা ছাড়া কি করবে, কেস আটকাতে হবে না, উনি উকিল বাবু কেস করতে বলছেন মানে কেস আটকে রাখছেন, আর আমাকে বলছেন কেসের পর্যায়ে না গিয়ে মীমাংসা করে দিন ম্যাডাম। দিয়ে বলছে কালকে আজকে 10টার সময় কেস ফাইল করতো, সেটা আটকে রেখেছে, দিয়ে আমি বলছি উকিল বাবুর কি ইন্টারেস্ট, উকিল বাবুর তো মামলা চালালে ইন্টারেস্ট আছে, সেখানে উকিল বাবু যখন বলছেন যে আমি আটকে রেখেছি, উনি আটকে রাখলেন কেন, আমি থানায় কথা বলে আটকে রেখেছিলাম যে স্যার একটা মীমাংসার কথা হচ্ছে, তো যখন কেস নাম্বারটা হয়ে গেছে তাহলে আপনি একটুখানি কদিন পর ইনভেস্টিগেশনটা শুরু করুন, যাতে আমি মীমাংসা যদি না হয় তখন আপনি করবেন, স্যার আমাকে বলেন ঠিক আছে ম্যাডাম আমি তাই করবো, সে ইনভেস্টিগেশনটা 2 দিন পরে উনি করতে পারেন, সেখানে আমি রিকোয়েস্ট করি, কিন্তু উকিল বাবু আটকে আটকে রাখছেন, উকিল বাবু কি আটকে রাখছেন? বলছে আমার ওইখানকার মন্ত্রী মন্ত্রী সে চাপ দিচ্ছে ওই এলাকাটা, মন্ত্রী চাপ দিচ্ছে, বলছে
তোমার ওই সমাজসেবী দিদি, সে আয় কোর্টের বাইরে, ওনার এখতিয়ার নেই কোর্টে কিছু করার, যা করার তাহলে আমাকে উনি করতে আমাকে হবে। কেন বলেছিলেন আউট অফ কোর্ট সেটেলমেন্ট কি করে করছেন? আমি তখন বললাম আপনার এই কথা থ্রোয়িংটা ভালো লাগলো না স্যার। তাহলে উনি কেন বললেন যে আপনি আসুন আমরা বসে মেটাবো? আমার কাছে কিন্তু পুরোটাই কল রেকর্ড আছে, উকিলবাবুকে জানিয়ে দেবে, উকিলবাবুকে জানিয়ে দেবে, বলছে আমি কিন্তু কল রেকর্ড করি। বলছে তোমাকে শুকিয়ে কিশমিশ বানিয়ে দিতে পারি, তুমি শুকিয়ে তা জানো, কিশমিশ বানিয়ে দিতে পারে আমাকে। দেখো ভাই আমি তোমার কথা আমার বিশ্বাস করবো না, তোমার প্রমাণ আছে? হ্যাঁ এই রেকর্ডিং আছে, আমাকে পাঠাও রেকর্ড গুলো। উকিল তোরা বাবু মানে যদি এখন সমাজে যদি আইনের রক্ষক যদি গুন্ডা হয়ে যায় তাহলে তার প্রতিবাদটা করতে হবে, আর কি করা যাবে? তাহলে উনি এক আগে ঘন্টা আমাকে থেকে ফোন কিসমিসটা করছে, তৈরি করুক, তারপর তোমাকে কিসমিস করতে হবে। দিয়ে বলছে তুমি যদি এখনো না শোনো না ই করো তাহলে তুমি কি চাও সেটা বলো, তুমি ডিভোর্স চাই কি, না তোমার ফ্যামিলির নামে শত জনের নামে কেস আছে। আমি বললাম তোমাকে কেলাবে ধরে জানো কি করবে, এই সমস্ত অনেক কিছু উকিল বাবু আমি। বলছেন? হ্যাঁ আদৌ এবার উনি আমি বলছি উকিল বেশ বাবু ঠিক তো? আছে, এবার সেটাই বলছি, কিন্তু উনি কথাগুলো যেগুলো বলছে সেগুলো দিয়ে আমি বললাম বেশ ঠিক আছে, আমি দিদিকে তোমার সঙ্গে কনফারেন্সে কথা কথা বলাচ্ছি, বলো কনফারেন্সে এখন। এখন আমি কেটে দিয়েছি। এবার আমি বললাম যে তাহলে দিদি তোমাকে ঘুরিয়ে করবে না তুমি দিদিকে করবে এখনই সেটা ফোন বলো। করেছিলেন উনি? এক এই যে আমি এইটা কনফারেন্স করো, কেটে কনফারেন্স করো। কনফারেন্স হয় কিনা আমি পারি কিনা দেখি। হ্যাঁ হ্যাঁ ওনাকে কলে অ্যাড করছি, করবে, হ্যাঁ দিয়ে বলবে যে আমি দিদির সাথে কথা বলছি, আপনি একটু কথা বলুন হ্যাঁ হ্যাঁ কি হয় না হয়, উনি কি বলছেন না বলছেন, আমার সাথে একরকম তোমার সাথে একরকম। হ্যাঁ তাহলে হ্যাঁ উনি যদি রাত দুপুরে রাত্রি 12:30টায় অন্যের উকিলবাবু হয়ে তোমাকে এই ট্রেড দেন, সেটা অবশ্যই দেখতে হবে ব্যাপারটা কি আছে না বলছে আছে। না তোমাকে বাঁচাচ্ছি, হ্যাঁ অনেক রকম অনেক হ্যাঁ উনি ইয়ে অনেক আছে। রক্ষা করছেন তোমাকে, দেখি কি রক্ষা করছেন। ফোন করো, কনফারেন্স করো। যে ব্যক্তির সঙ্গে আপনি কথা বলছেন তিনি আপনার কলটি হোল্ডে রেখেছেন, অনুগ্রহ করে লাইনে থাকুন। আপ জিস ব্যক্তি সে বাত কর রহে হ্যায় উনহোনে আপকে কল কো হোল্ড পর রাখা হ্যায়, কৃপয়া লাইন পর বনে রহে। দ্য পার্সন ইউ আর স্পিকিং উইথ হ্যাজ পুট ইয়োর কল অন হোল্ড, প্লিজ স্টে অন দ্য লাইন। যে ব্যক্তির সঙ্গে আপনি কথা বলছেন তিনি আপনার কলটি হোল্ডে রেখেছেন, অনুগ্রহ করে লাইনে থাকুন। আপ জিস ব্যক্তি সে খাইনি বাত কর খাবো। রহে হ্যায় উনহোনে আপকে কল কো হোল্ড পর রাখা হ্যায়, কৃপয়া লাইন পর বনে রহে। দ্য পার্সন ইউ আর স্পিকিং উইথ হ্যাজ মেয়ে পুট ইয়োর পক্ষের কল উকিল অন বাবু, আমার তো হোল্ড, বিশ্বাস হচ্ছে না, প্লিজ স্টে অন দ্য এটা লাইন। উকিল বাবুদের কাজ যে না, এগুলো ব্যক্তির হলো সঙ্গে চামচা। আপনি কথা বলছেন তিনি আপনার কলটি কোন উকিল বাবু হোল্ডে এটা কাজ হতে রেখেছেন, পারে না, অনুগ্রহ করে লাইনে তারা থাকুন। পড়াশোনা করে নিজেদের আপ সম্মান জিস নষ্ট ব্যক্তি সে করবেন না। বাত কর রহে হ্যায় উনহোনে আপকে কল কো হোল্ড পর রাখা হ্যায়, কৃপয়া লাইন পর বনে রহে। দ্য পার্সন ইউ আর স্পিকিং উইথ হ্যাজ পুট ইয়োর কল অন হোল্ড, প্লিজ স্টে অন দ্য লাইন। যে ব্যক্তির সঙ্গে আপনি কথা বলছেন তিনি আপনার কলটি হোল্ডে রেখেছেন, অনুগ্রহ করে লাইনে থাকুন। আপ জিস ব্যক্তি সে বাত কর রহে। হ্যালো, হ্যালো, হ্যাঁ দিদি কথা হচ্ছিল, নাম্বার দাও আমি কল করছি। বেশ দিচ্ছি। উনি তো ফোনে আছেন, হ্যাঁ তো কথা বলতে বলো। হ্যালো, যে ব্যক্তির সঙ্গে আপনি কথা বলছেন তিনি আপনার কলটি হোল্ডে রেখেছেন, অনুগ্রহ করে লাইনে থাকুন। আপ জিস ব্যক্তি সে বাত কর রহে হ্যায় উনহোনে আপকে কল কো হোল্ড পর রাখা হ্যায়, কৃপয়া লাইন পর বনে রহে। দ্য পার্সন ইউ আর স্পিকিং উইথ হ্যাজ পুট ইয়োর কল অন হোল্ড, প্লিজ স্টে অন দ্য লাইন। যে ব্যক্তির সঙ্গে আপনি কথা বলছেন তিনি আপনার কলটি হোল্ডে রেখেছেন, অনুগ্রহ করে লাইনে থাকুন। আপ জিস ব্যক্তি সে বাত কর রহে হ্যায় উনহোনে আপকে কল কো হোল্ড পর রাখা হ্যায়, কৃপয়া লাইন পর বনে রহে। দ্য পার্সন ইউ আর স্পিকিং উইথ হ্যাজ পুট ইয়োর কল অন হোল্ড, প্লিজ স্টে অন দ্য লাইন। যে ব্যক্তির সঙ্গে আপনি কথা বলছেন তিনি আপনার কলটি হোল্ডে রেখেছেন, অনুগ্রহ করে লাইনে থাকুন। আপ জিস ব্যক্তি সে বাত কর রহে হ্যায় উনহোনে আপকে কল কো হোল্ড পর রাখা হ্যায়, কৃপয়া লাইন পর বনে রহে। দ্য পার্সন ইউ আর স্পিকিং। হ্যাঁ দিদি নাম্বারটা নিন। নাম্বার দিতে হবে না, দাঁড়াও তুমি লাস্ট নাম্বারটা বলো, আমাকে তো কল করেছো বলছো, হুম 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 কত লাস্ট নাম্বার? মানে শোনা যাচ্ছিল কথাটা,
আরে না, কিছু শোনা যাচ্ছে না, তুমি লাস্ট নাম্বার বলো। লাস্ট নাম্বারটা 087। দাঁড়াও দেখি আমাকে কল করেছে কিনা। আমাকে উনি কল করেছেন বললেন? কখন, কবে? কালকে করেছে, আজকে করেছে বলবো, 87। 60, 87? আমি ওনাকে বলছিলাম যে বাচ্চাটা ফেরত দিতে, যে ওরা যদি কিছু পয়সা না নিয়ে ই করে, সে বলছে বাচ্চা ফেরত হবে না। আমি বলছি আমিও ডিভোর্স করবো না, এই কথা বলে ওনার সঙ্গে মানে কথা কাটাকাটি হয়েছে। উকিল বাবু এত রাতে তোমায় ফোন করে এসব কথা বলবে না, ওটা ফালতু। উকিল বাবুর নাম করে কেউ, কোনো নেতা ফেতা বা ওখানকার লোকালে কেউ ফোন করছে তোমায়? আর সেই যে নেতা, একটা হ্যাঁ, নেতা আছে না, এটা 10টা 12ই কল করেছিল। এক মিনিট দাঁড়াও, ওই 76 দিয়ে শুরু তো? হ্যাঁ হ্যাঁ 76 দিয়ে। হ্যাঁ রাখো দেখি। হ্যাঁ দিদিমণি বলেন। হ্যালো, বলছি বলেন। বলছি কি হয়েছে একটু বলুন। আরে বাবা, এই আমার তো ক্লায়েন্ট দিয়ে তো মাথা খারাপ করে বলছে, কালকে তো মামলা ফামলার জন্য করতে ঢুকছে, আমি তো এই মক্কেলকে তো বলে বলে পাগল হয়ে গেলাম। মানে আপনার মক্কেল আপনাকে বিরক্ত করছে? আমার মক্কেল কালকে কোর্টে মামলা ফাইল করার জন্য এসে রেডি হয়ে গেছে। এবার আপনাকে তো আমি বেশ কয়েকবার কালকে থেকে ফোন করছি। কেন কাল থেকে ফোন করবেন? আপনাকে যে বলেছি 22 তারিখের পর ফোন করবেন। হ্যাঁ এবার বলি শোনেন, কিন্তু আপনি আপনার মতো করে বলে ছেড়ে দিয়েছেন। না, আমি আপনার আমার মতো করে বলে ছাড়িনি, আপনার সাথে পুরোটাই আলোচনা হয়েছে তারপরে ছেড়েছি। হ্যাঁ কিন্তু এবার এই মক্কেল গুলো তো গ্রামের মানুষ। কোন মক্কেল গুলো গ্রামের মানুষ? আমাদের আমার যে মক্কেল গুলো, আপনার যে মক্কেল সেটা গ্রামের মানুষ? হ্যাঁ তো, তো এবার আমি যতই বললাম যে উনি ওখান থেকে না ফেললে সেটেলমেন্টে বসা যাবে না, এবার বলছি তাহলে আমি না কিছু করতাম না, আমাদের মতো দেখছি। এবার এবার তো পাটে পাটে ওই যে আপনি বললেন থানা অ্যাকশন নেবে না, থানা এগুলো অনেক কিছু হয়ে গেছে। থানা অ্যাকশন নেবে না বলেছি? আরে বাবা, আপনি বললেন যে থানায় কথা বলেছি, থানার এই বিষয়টা নিয়ে আর হ্যাঁ আমি কথা বলেছি, তার প্রমাণ দিতে পারবো আপনাকে। হ্যাঁ বলুন আপনি। কিন্তু এগুলো এগুলো নিয়ে এরপর অনেক কিছু হয়েছে থানায়। হতে পারে তার জামাইকে মেরে মাথা পাটিতে শ্বশুর, তো উনি কেস করেছেন, যদি কেসটা যদি চালু হয়ে থাকে তো হতেই পারে। আপনি তো একজন অ্যাজ এ অ্যাডভোকেট, তো আপনি তো জানেন যে একটা মাথায় যখন ব্লিডিং, তার মাথা পোর্শন মেরে যখন সেলাই পড়ছে, তার মাথা পাটিয়ে দিচ্ছে, কেস তো হবেই। ওরে বাবা, আমি বলছি কেস তো হবেই, বা কেস তো হয়েছে আপনি জানেন আমি জানি। তা আপনার মক্কেলকে আপনি মামলা, উনি যদি মামলাটা হয়ে যায়, পুলিশ যদি সত্যি আমার কথা না শুনে যদি ইনভেস্টিগেশনটা শুরু করে দিয়ে আপনার মক্কেলের বাড়িতে যায়, গ্রামের মানুষের বাড়িতে, তো আপনি তো আইনি প্রসেসে লড়বেন। এবার লড়াটার সঙ্গে তো ওরা আবার মামলা করার জন্য লাফাচ্ছে। ওরা কি মামলা করবে? বধূ নির্যাতন কেস আর হলো কি খোরপোশের মামলা? এইটা যতটা সহজে ভাবছেন, অনেক কিছু তো আবার কোর্টের উপরে উপরে সাজায়। হ্যাঁ হ্যাঁ এটা আপনারা যদি না সাজান, আপনারা যদি সত্যের উপরেই চলেন, আপনারা নিজেরা অ্যাডভোকেট হয়ে যদি বলছেন যে অ্যাডভোকেট পরিচয় দিয়ে যে না ওটা সাজাই, তাহলে আপনি সাজাবেন না, সত্যের উপরে ডিপেন্ড করে মামলাটাকে করুন, মামলাটা ফাইল করুন। 22 তারিখ পর্যন্ত আপনাকে তো অপেক্ষা করতে হতো না? এবার বিষয়টা তো আমার জুনিয়রের হাতে রয়েছে। আপনার জুনিয়রের হাতে রয়েছে? হ্যাঁ, এবার আমি চাইছিলাম ওকে বলতে, ওকে বলছিলাম আজকে মর্নিং বা কালকে বিকেল থেকে বললাম যে দিদিমণিকে যা কথা বলেছে সেটাই হবে, বা কি বলতে আমাকে একটু খুলে বলো। কেন আপনাকে সে খুলে বলবে কেন? আপনি তো মেয়ে পক্ষের উকিল, আপনাকে তো আমি তো আমি না আমি বলি আমি বলি শোনেন, আমি ওর ক্ষতি চাইছি না, আমি চাইছি যে তাহলে যখন ক্ষতি চাইছেন না, দেখুন দেখুন দাদা, আমি একটা কথা বলি, যেহেতু এখন রাত্রি 1টা বাজে, সেহেতু দাদা বললাম যদি এটা কোর্ট আওয়ার্স এর মধ্যেও তো আপনাকে স্যার বলতাম, কারণ আপনি রেসপেক্টের জায়গায়, যেহেতু এখন আপনার অনেক রাতে কথা হচ্ছে, সেহেতু আমি বলি। শুনুন দাদা, আপনার সাথে যখন আমার কথাটা হলো, যেখানে আপনি আমাকে জিজ্ঞাসা করলেন, তাহলে কি আমি ওনাকে ফোন করব দিদি? আমি কি বললাম যে না দাদা, আপনাকে ফোন করতে, না স্যার আপনাকে ফোন করতে হবে না। কিন্তু কিন্তু তারপরে যা পরিস্থিতি হয়েছে, ওই যে বললাম যে পুলিশ যখন বাড়িতে গেছে, ওরা তো লাফিয়ে ঝাঁপিয়ে যা করছে আমি তা নিয়ে উঠতে পারছি না। আপনাকে ফোন করলাম কতবার,
না, আমাকে ফোন পোস্টিং করলে তো থেকে পাবেন আসবো না, আমি তো। তো বলেছি আপনাকে, তো আমি ডেট দিয়েছি যে 22 তারিখের পর না আমি না, এই আমি বিষয়ে নিয়ে বলি কথা বলবো। আদার কিছু, আমি বলছি আদার কিছু হয়ে যাবে, আপনার সঙ্গে আমার একটা ফোন কল কি ধরা যায় না, একটা কথা কি দাদা বলতে শোনা আপনার হয় মতো না? শুনুন দাদা, আমি একটা কথা বলি, আপনি তো একজন অ্যাডভোকেট, আপনার নাম্বার আমার কাছে সেভ করা নেই। প্রথমত আমাকে প্রচুর, আপনার কাছে কটা ফোন আসে আমি জানি না, তবে আমার ফোনটা আপনাকে যদি ফেস টু ফেস হই তো দেখাবো যে আমার কাছে সারাদিনে কটা কল আসে। আমি বুঝলাম, কিন্তু একটা মানুষ 4 বার 5 বার আমার দু ফোন তিনটে করতে, ফোন, না না 4 বার 5 বার ফোন করেনি, সরি, আপনি 10টা 27-এ দুবার কল করেছেন আজকে। আজকে না, আমি পরশু দিন থেকে পরশুদিনকে আপনাকে কেন কল মানে করে পাবেন? আপনাকে যেখানে আমি বলে দিয়েছি দাদা আমি শিলিগুড়ি যাচ্ছি, আপনাকে তো পুরোটাই বলেছি আমি শিলিগুড়ি যাচ্ছি, ওখানে আমার মিটিং, আমি ওখানে ফিরবো, আমি কারো এখন ফোন তুলতে আপনার পারবো না। মক্কেলকেও বলেছি যে আমার কোনো আমার মক্কেল নয়, আমি আপনি ভুল এদেরকে নিয়ে করছেন, আমি লয়ার বলি নই। বলে, আমি ওটা বলছি না, আপনার ওই যে আমার কোনো ওই ব্যক্তি, ভাগে কম পড়ে যাচ্ছেন, ওটা আমার মক্কেল নয়, আমি সমাজ সেবিকা, আপনি আচ্ছা সেদিনকেও পরিচয় দিয়েছি আপনাকে। আচ্ছা বলো, আমি ওনাকে বললাম যে দিদিমণিকে আমি যথেষ্ট কয়েকবার ফোন করেছি, আমি রেসপন্স পাইনি, এরা যা লাফাচ্ছে আমি আর নিয়ে উঠতে পারছি না। আমি একটা মানুষ আপনি যদি সিনিয়র বারংবার অ্যাডভোকেট এসে হয়ে লাফায় যদি সেটা একটা কি গ্রামের বলবো? মানুষ মক্কেল তাকে যদি নিয়ে না উঠতে পারেন, তাহলে আমরা শহরের মানুষ আপনার কাছে গেলে আপনি কি করে নিয়ে উঠবেন? একটা একটা কথা বলি শোনেন, এখন বলেন তো কি করা যাবে, এরা কালকে মামলা ফায়ার করার জন্য লাফিয়ে আছে, কালকে কোর্টে আছে জন্য মামলা ফায়ার করবে, আমি এখন কি করবো সেটা বলেন। ওই ও যদি হয় হাজবেন্ড হয়তো লাইনে আছে, শুনছে তো, হ্যাঁ হাজবেন্ড লাইনে আপনি আছে তো। আপনি বলেন এখন কি করা যাবে, আমি কালকে কি না বলবো আপনি নাকি তাকে আপনি? গালিগালাজ করছেন, আগে সবার আগে আমার এই প্রশ্নের উত্তর দিন। আমি তো আপনার সাথে যথেষ্ট সম্মান দিয়ে আপনাকে ডেট দিয়েছি, ওরে বাবা, আপনি আমার আপনার প্রেশার ক্রিয়েট এখানে করতে পারেন না বলি, কাউকে। আমার কথা শোনেন, আপনার বা আমার এখানে মান সম্মান নিয়ে কিছু প্রবলেম নেই, না আমার প্রবলেম প্রবলেম হচ্ছে আছে, আপনি যে আমার সম্পর্কে কিছু বলে বেরিয়ে যাবেন, আমি আমি ছাড়বো না দাদা। বলছি এবার হাজবেন্ড ওয়াইফের গল্প, ওরা কি চাইছে আর না না কি হবে, ওরা কি কি করা যাবে? দেখুন, ওরা কি চাইছে কি না চাইছে সেটা তো এই যিনি এখন আপনার মক্কেলের যে মানে আপনার মক্কেল হলো আপনার বাদী পক্ষ, তা বিবাদী পক্ষে যে উকিল থাকবে সেই উকিল তো সেটা ভালো করে বুঝবেন যে কি চাইছে না চাইছে, আর এই বার্তাটা উকিল বাবু, ইনার উকিল বাবু সেই কোর্টে ওরা জানাবেন, তাই তো হিসাব মতো। না না, ওটা 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 অফ কোর্টে বলছি যে এদিকে বাইরে দিকে কি করা যাবে সেটা বলো। অফ কোর্ট তো হয় না তো। ওরে বাবা, আগে একটুখানি কথা বলে নিই, যাবে কোর্টে হবে, আপনি কেন আপনার মক্কেল না বা আপনার যদি মক্কেলও হয় আপনি গালি দেবেন কেন? কাকে গালি দিয়েছি এই যে, না হ্যাঁ আমি ওকে বারবার বোঝাতে গেলাম যে বাবু আপনি নাকি কিসমিস করে দেবেন বলছেন, তাহলে একজন আইনজীবী কি কখনো মানে একজন আইনজীবী তার নিজের মক্কেলকে এরকম করে হুইপ করতে পারে না, তা কি তার বলেছে, তাকে নাকি কিসমিস করে দেবেন আপনি? কি কিসমিস করে দেবেন আপনি? আপনি জানেন, আপনি জানেন মক্কেলের কথা বলবেন কি কি খারাপ কথা রয়েছে? এই বলো কি বলছো, হ্যালো, বলো কি কি খারাপ কথা রয়েছে তোমাদের? আপনি বারবার, আমি বলছিলাম না দাদা হোক বা স্যার হোক, আমি বললাম যে আপনি একটু ধৈর্য ধরেন, আমি তো এতদিন থেকে ধরছি, ধরে এত আমিও ধৈর্য 3 দিন ধরে ধরেছি। আমি আরে দুধ তারিখা অন্য কথা বলছো কেন বলো, তুমি বলছি যে কিসমিস করার কথাটা যেটা তোমাকে উনি গালি দিচ্ছেন বা কিসমিস, এইটা বলো তুমি। ম্যাডাম একটা কথা বলি শোনেন, আমি ওকে একটা কথাই বললাম যে ম্যাডামকে আমি 2 দিন ধরে কন্টিনিউ ফোন করেছি, আপনি কেন ফোন করলেন? আপনাকে তো মানা করেছি ওকে ফোন করতে হবে না, আমি 22 তারিখে ফিরি, আপনাকে আমি দেখবো। আপনার কথা আমার বলছি, নাম্বারে বা কেন ফোন করলে বা আমাকে তুলতে হবে, আমি 22 তারিখটা আমি ফোনের দিকে নজর রাখবো। না না, 22 তারিখে আমি একজন অ্যাডভোকেটকে কথা দিয়েছি, আমি সম্মানের সাথে আপনি ফোন করলে আমি ফোনটা ব্যাক করব, আমি তার জন্য ওর কাছ থেকে নাম্বার নিয়ে রেখেছি। বলি বলি, মধ্যখানে আপনি বলেছিলেন যে থানা কিছু আর করবে না, না 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 না, ভুল কথা বলছেন, থানা বলেছি যে থানাতে আমি জানিয়েছিলাম যে আপনাদের কাছে আজকে কমপ্লেন করলে তো অনেক কেস তো পড়ে থাকে, আজকে এই কমপ্লেন করলো সাথে সাথে কেস হয়ে গেল স্যার। পড়ে তখন নেই দিদিমণি, মামলাটা আর পড়ে নেই, মামলাটা অনেক দিন হয়েছে আপনি তো ছুটবে, আমাকে পড়ে যাওয়ার বলতেই পড়ছে। দিচ্ছেন না, মামলা তো ছুটবে, এই মামলা কি বসে থাকবে নাকি, সে কি জড় পদার্থ নাকি যে বসে থাকবে, মামলা তো ছুটার জন্যই তো মানুষ করে, মানুষকে ছোটায়। এবার আপনি আমাকে 23 তারিখ সময় দিয়েছেন, এরা তো যা করছে আমি তো আমাকে তো আপনার মামলাটা কেন মক্কেলকে করছে? ধমকানো, আপনি অন্য বিবাদী পক্ষকে ধমকাচ্ছেন, চপকানজের কিসমিস করে দেবেন, তা আপনার মক্কেলকে আপনি কন্ট্রোল করতে পারছেন না? না না, আমি বলছি মক্কেল যদি অন্য জায়গায় চলে যায় আমি তার কাউকে কন্ট্রোল করতে পারবো। ও মানে আপনার মক্কেল যেন হাত ছাড়া না হয়ে যায়, তাহলে আপনার মক্কেলকে আপনি ফোন নাম্বার দিন, আমি হাত ছাড়া হবে না, আপনার কাছে মামলা যাবে,
সেটা আমি এটা কন্ট্রোল করতে বিষয় পারবো। নাই, বিষয় হচ্ছে যে আপনি বললেন যে আমরা, আমি গিয়ে থানাতে বলেছি যে আর থানা এ বিষয়ে কম্প্রোমাইজ হয়ে গেছে, জানে আর কিছু লাভজাম করবে না বা কিছু গল্প হবে না কিছু, কিন্তু থানা ইনকোয়ারি করতে গিয়ে থানা অ্যারেস্ট করবো বলে এসছে বাড়িতে। হ্যাঁ বলবে তো, মাথা ফাটিয়ে দেবে জামায়েত। আপনি একজন অ্যাডভোকেট, আপনি একজন অ্যাডভোকেট, আপনি আমাকে এই প্রশ্নের উত্তর দিন। আজকে যদি আপনার মক্কেলের মাথা মেরে কেউ ফাটিয়ে দেয়, আপনি কি তাকে অ্যারেস্ট না করানোর জন্য অনুমতি দেবেন, না সেভাবে মামলা লড়বেন, কি করবেন, পুলিশকে কি চাপা দিয়ে দেবেন, না অ্যারেস্ট করবেন? না আপনি তো আমাকে বললেন যে এই বিষয়ে আমরা থানাকে জানিয়েছি, থানা কোনো স্টেপ আর নেবে না। না স্টেপ নেবে না বলিনি, আমি বলেছি, আমি আজও বলছি আপনাকে, আমার কল রেকর্ডটা পাঠিয়ে দিচ্ছি, আপনি একটুখানি সুস্থ অবস্থায় শুনে নিন। আমি ওনাকে বলেছি, আপনাকে বলেছি যেটা, যে আমি থানাতে কথা বলেছিলাম যে স্যার কেসটা এখন করতে চাইছি না, যেহেতু দুই পক্ষই মীমাংসার একটা ব্যাপার আছে, তো মেয়ের ভাই বলেছে একটা ডেট দেবে, এর মধ্যে বসবে, তো এখন যদি দুদিন পর যদি এটা কেসটা আমরা করি কি অসুবিধা হবে? তখন উনি বললেন, পরিচয় দিলাম, তখন উনি বললেন কি, দেখুন ম্যাডাম কেস নাম্বার এত এত এত। তখন আমি বললাম যে কেস নাম্বারটা যখন হয়ে গেছে স্যার, সেখানে তো আপনি কিছু করতে পারবেন না, আর আমি কখনোই বলবো না যে আইনের বিরুদ্ধে আপনি কাজ করুন বা এটা আমি বলবো না, কারণ আমি যেটুকু বলবো এজ এ সমাজসেবিকা হিসেবে যে স্যার তাহলে দুদিন পর কি আপনি ইনভেস্টিগেশনটা শুরু করবেন? বললো আমাদের কাটোয়া কোর্টে, কাটোয়া থানায় পাঠানো হয়ে গেছে। স্যার তখন আমাকে বললেন ঠিক আছে তাহলে দুদিন পর আপনার এটুকু করতে পারি, দুদিন পর আমরা এটা করতে পারি। তো দুদিন পর স্যার তো, স্যার তো দুদিন পরেই করেছে, স্যারের থেকে স্যার ভুল নেই বলি শোনেন, ওই যে দুদিনটা ওয়ান আর টুই গুনেছে, তৃতীয় দিনের দিন ইনভেস্টিগেশন শুরু হয়ে গেছে। হ্যাঁ এবার আপনি আমার সঙ্গে ফোনে যে চাপিন আগে, এবার আপনি যেটা দুদিন আগে বলেছেন ভাবছেন ওই দুদিনটা ভাবলেন এক সপ্তাহ চলে যাবে, যায়নি, পুলিশ তো পুলিশের কাজ করবেই দাদা। স্যার দাদা আপনি যদি আপনার মক্কেলকে বাঁচানোর জন্য রাত একটার সময় কাউকে কিসমিস করে দেবো বলেন, তাহলে পুলিশের কাছে একটা কমপ্লেন জমা করে যে পুলিশ তো পুলিশের কাজটা করছে, আমি তো বলবো অ্যাজ এ ভালো অফিসার উনি। বলি বলি বলি, আমি ওকে কি করে দেবো আমি সেটাই বললাম, কিসমিস করে দেবেন নাকি কি? না এর আমি এই আপনি বললেন না স্যার যে তোমাকে এমন এমন কেসে ফাঁসিয়ে দেবো, এমন এমন করে দেবো, ওর হয়ে আমি থাকবো, লড়বো, তোমাকে একদম কিসমিস বানিয়ে ছেড়ে দেবো। আমি তোমাকে বললাম যে তুমি এইখানে তুমি কম্প্রোমাইজে আসছো না বা করছো না, যদি আমি জুনিয়রের সঙ্গে থাকি তুমি আর আনুল ভাই থাকবে না, তুমি নিজে নিজে কিসমিস হয়ে যাবা। কারণ হচ্ছে যে তুমি তুমি আপনি বানিয়ে দেবেন, আমি বললাম যে যদি বানিয়ে দেবেন দেন আমি হয়ে যাবো। এবার এবার বলো, আপনি যদি পালন করেন, আমি যদি পারি হাইকোর্ট লড়ে, আপনি তো কালনাকোটে উকিল, তখন আমি বললাম যে আমি যদি পারি হাইকোর্ট। আপনার মক্কেল কোর্টের আইনের পথে না গিয়ে এত লাফালাফি করছে কেন স্যার? বলি মক্কেল তো গ্রামের লোক, গ্রামের কি, গ্রামের লোক মানুষ না, তাদের কি বোধ ক্ষমতা নেই, তারা কি পড়াশোনা জানে না, যারা চার পাঁচটা বিয়ে দিতে পারে, ব্যবসা করতে পারে, সন্তান বিক্রি করতে পারে, আমাকে কি এবার মুখ খুলতে হবে? একদম 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 একদম। এবার জুনিয়র জুনিয়র উকিলের আন্ডারে রয়েছে, আমি ওকে বারবার বোঝাচ্ছি যে বাবু আমি কাল জিজ্ঞেস করেন যে কালকে থেকে বলছি যে কি বলতে চাইছো, সেটা আপনাকে কেন বলবে? আপনি যে আপনার সাথে চোখের সামনে দেখলাম না, আপনি আদৌ উকিল কিনা, না আপনি কোর্টের অন্য মহুরি, না আরো কোর্টে যেমন অনেক কেস উকিল বাবুরে যেমন অনেক লোকজন ধরা থাকে তারা, এবার আমি যতক্ষণ না জানবো স্যার ততক্ষণ তো আমি কিছু বলতে পারবো না। আপনার সাথে ফেস টু ফেস কথা বলবো, আমি ফোনের কথাতে কেউ লালবাজার পুলিশ বললে আমি তাকে সব বলতে শুরু করে দেবো? না আমি আমি আরে একটা পুলিশ যখন রাতের বেলা অ্যারেস্ট করতে আসে তাকে অ্যারেস্ট ওয়ারেন্ট চাই, চাওয়া হয় অ্যারেস্ট মেমো, এবং শুধু তাই নয় আপনার পরিচয়টা বলুন। কিন্তু আপনি একজন উকিল সেজে এখন ফোন করছেন, আদৌ উকিল কিনা আপনি, আমি কি করে জানবো? আগে আপনার সামনে বসবো, আপনি সিনিয়র অ্যাডভোকেট, আপনার যে লয়ের যে ভাষায় যখন আমাদেরকে বোঝাবেন তখন আমরা যখন বুঝবো যে না আপনি আমাদের সঠিক দিশা দেখাচ্ছেন। বর্তমান স্বপনদার যে মন্ত্রী আছে তার ঘরটা আমি সামলাই। ও আপনি অ্যাডভোকেট নন? একদমই অ্যাডভোকেট। হ্যাঁ অ্যাডভোকেট বলেই বলছি তো, সিনিয়র অ্যাডভোকেট, তার ঘর সামলাচ্ছেন তো তাই কি হয়েছে? মন্ত্রীর ঘর সামলাচ্ছেন বলেই কি আমাকে ভয় পেতে হবে নাকি?
আমি সেটা বলিনি, আমি তাহলে? যে পরিচয় জানতে চাইলাম বললাম যে মন্ত্রী সবেন্দ্রনাথ, তার সে যখন এখানে মন্ত্রী হওয়ার আগে যখন কিন্তু এখানে মন্ত্রী তো এমএলএ কখনো ছিল, একজন সিনিয়র অ্যাডভোকেট কে কখনো ইললিগাল কাজকর্ম করতে বলেননি। আমি একবারও আমি কথাটাই আপনি তো আপনি রাত একটা যদি ফোন না করে যদি 10টা 11টা 4টে 5টার মধ্যে ফোন করতেন, 11টা সাড়ে 11টার মধ্যে ফোন করতেন, তাহলে আমি জানতাম। কিন্তু আপনি 12:30 পৌনে 1টা 1টার সময় ফোন করে আপনি বিবাদী পক্ষকে যে ধরনের কথাবার্তা বলছেন এবং তাকে প্রেশার ক্রিয়েট করছেন, এটা উচিত নয় স্যার। সরি, আপনি মন্ত্রীর ঘরই সামলান আর আপনার নিজের ঘরই সামলান, অ্যাজ এ একটা অ্যাডভোকেট হিসাবে বলুন, অ্যাডভোকেটের বাইরে আপনি একজন মানুষ। আমি তো বসবো বলেছিলাম, আমি তো বসবো না বলিনি, আপনাকে সময় দিতে হবে, এত তড়িঘড়ি কেন? যদি আমার মক্কেল তো মীমাংসাতেই আছে, হচ্ছে তড়িঘড়ি করে লাভ নেই। বলছে আমার মক্কেল তখন পুলিশের ভয়ে বাড়ির বাজারে ছুটছে। তা আপনি তো আপনার মক্কেলকে বাঁচানোর দায়িত্ব তো আপনার, বনে বাজারে ঘুরবে না পুকুরে ডুব দিয়ে বসে থাকবে, সেটা আপনার মক্কেলকে কিভাবে বাঁচাবেন? বাড়ি থেকে পালিয়ে রাখবেন না বাড়ির মধ্যে ধরিয়ে দিয়ে সারেন্ডার করে দেবেন, সেটা আপনার কিন্তু ব্যাপার। আপনি কিন্তু পারলে জামিন করাতে পারেন, আপনি পারলেন তাকে সাজা দেওয়াতেও পারেন, আপনি সব, আপনি তো আমাদের চোখে তো একদম ভগবান। সে আমি করে নিচ্ছি, আমি বলতে চাইছি আমাকে টাইম দিতে হবে, আজ বললেই কাল চলে যেতে পারবো না স্যার। ঠিক আছে আমি বাকিটা করে নিচ্ছি, নাদন ঘাটটা তো আমার, আমি দেখে নেবো। ও আমার বলে একটা অ্যাডভোকেট আমার নাদন ঘাট বলতে পারে একদম, না স্যার। নাদন ঘাট থানা আমার, কালনাকোটটা আমার, আমি দেখে নেবো। আপনি একজন আসেন অ্যাডভোকেট কি এই কথা বলতে পারেন? আমি আপনাকে বললাম চ্যালেঞ্জ করছি, না না, নাদন আমি ঘাট কি থানাটা বলছি, একটা আমার, আইনজীবী কি এই কথা রেকর্ডটা বলতে রেকর্ডটা পারেন? নাদন ঘাট থানাটা আমার, কালনাকোটটা আমার, আমি দেখে তাহলে নেবো। একটা আপনি আসেন, মন্ত্রীর তাহলে কি থাকলো? আপনারই যদি সব হয়ে গেল তাহলে মন্ত্রী কি সামলাবে? আবার একই কথা বলছেন আপনি, আবার একই কথা বলছেন আপনি, মন্ত্রী তাহলে সামলাবে কি? আপনি যদি সব ধরে রাখেন, কোর্ট আপনার, নাগরঘাট আপনার, থানা আপনার, মন্ত্রী ঘর সামলাচ্ছেন আপনি, আপনি সব ধরে রাখবেন, আর তাহলে সাধারণ মানুষ কি সামলাবে? আর মন্ত্রী বা কি কাজ করবে? আপনি আসুন, আপনাকে আমি দেখে নেবো বললাম তো। ও দেখে নেবেন কিভাবে? দেখবেন মেরে না খুন করে? কাল না কোর্টে আসবেন, আপনার সঙ্গে আমার কোর্টে আমার ফেরেশতায় দেখা হবে। আমি কি উকিল বাবু নাকি যে আপনার ফেরেশতায় দেখা হবে? আপনি কেস করবেন, সমন পাঠাবেন, আমার উকিল বাবু মামলা মুভ করবে, ব্যাস হয়ে গেল। না আপনি মিউচালে আসবেন, ওই ওই আসবেনকে নিয়ে আসবেন, আমার ঘরেই আসবেন। আমি মিউচালে? আপনি এত হুইপ করার পর আপনার সাথে আমি মিউচালে বসবো, যেখানে থানা আপনার হাতে আর কোর্ট আপনার হাতে? আসবেন না আসবেন আপনি যাবো না আপনার কাছে, যার আপনার মক্কেল 5খানা বিয়ে করছে সেটাকে আগে প্রমাণ করব আমি। আপনার মক্কেলকে বাঁচানোর দায়িত্ব আপনার, আপনার মক্কেল আসবেন, আমার কি হবে? যে সন্তানকে বিক্রি করে তার এভিডেন্স আমার কাছে আছে, সেটা আমি আমি সমাজে তুলে ধরবো, দেখবো আপনার নাদনগাঁর থানা আর আপনার কালনাকোট আছে না, জনসাধারণের রায় শ্রেষ্ঠ রায় হয়, আমিও দেখবো। ঠিক আছে, দেখুন আপনি মন্ত্রীর ঘর সামলাবেন, নিজের ঘর সামলান, নাদনগাঁর থানা কথা বললেন, আমি কিন্তু আপনাকে ফোন করতে যাই, আপনি কিন্তু ফোন করেছেন, আপনি কিন্তু ফোন করেছেন, আপনি কিন্তু, আমি কিন্তু আপনার আবার ফোন করছেন, আপনি কিন্তু ফোনে কথা বলেছেন আমার সাথে, আপনি কেন বললেন না? কিন্তু এত রাতে আপনার, আপনি যখন বিবাদী পক্ষকে এত রাতে ফোন করে কিসমিস বানাবো বলতে পারেন মামলা দিয়ে, আমি আপনাকে ফোন করার রাইট রাখি, এটা আমার রাইট আছে, আপনি অ্যাডভোকেট বলে আপনার রাইট আছে সব, আর আমার রাইট নেই সাধারণ মানুষ হিসাবে? হ্যাঁ, একজন আইনজীবী হয়ে আপনি বলছেন থানা আমার, কোর্ট আমার, আমার বলে কিছু নেই। আপনি আমার ফোনে ফোন করছেন, আমি কিন্তু আমাকে, আপনি কিন্তু আমার, আপনি কিন্তু আমার ভিকটিমের ফোনে ফোন করেছেন। আবার ক্লায়েন্টে বলে কি হয়েছে, এখন ক্লায়েন্ট আপনার না আমার এটা কেউ জানে না, তাহলে আমাকে ফোন করেছিলেন কেন? প্রথম ফোনটা তো আমার ফোনে আপনারই এসেছিল, আপনি আমাকে ফোন করেছেন তো, আপনি তো 3 দিন আগে আমাকে ফোন করেছেন, আপনি কেন ফোন করেছেন আমাকে? আপনি আপনার মতো আইনের প্রসেসে লড়বেন, আপনি কেন আমাকে ফোন করে মীমাংসায় বসতে বলছেন, কেন আমাকে ট্রেপ দিচ্ছেন আজকে? হ্যাঁ, আপনি এত রাতে ফোন করছেন, আপনি রাত একটার সময় কেন কাউকে ফোন করছেন? সেটা বললাম যে আপনি মন্ত্রীর ঘর সামলাচ্ছেন বলে কি সবার ঘরই সামলাবেন, আমার ঘরটাও সামলাবেন? একজন একজন ওয়াইফের কথায় তার হাজবেন্ডকে ফোন করা হয়েছিল, ওয়াইফ আমার কাছে ছিল, আমরা আপনার মতো অ্যাডভোকেট আমি জীবনে দেখিনি, আমি অনেক অ্যাডভোকেট দেখেছি তাদের সম্মান করি, কিন্তু আপনার মতো অ্যাডভোকেট আমি জীবনে দেখিনি, যে বলে আমার মক্কেল লাফাচ্ছে মামলা চলে যাবে। আপনি সিনিয়র অ্যাডভোকেট, জুনিয়র দিদি মামলা লড়ছেন, আপনার শ্রেষ্ঠায় কত মামলা, একটা মামলা গেলই বা কি হয়েছে? 2 দিন নয় অপেক্ষা করুন, বলেছি তো 22 তারিখে ডেট দিয়েছিলাম, দেখতেন কিছু করতাম কিনা, আপনার আগের কথাটা শুনুন তো, যথেষ্ট সমস্যা কি হয়েছে? আপনি ডেট দিয়েছেন, আপনি যদি এই ধরনের কথা বলে তাকে যদি হুইপ না করতেন আপনার সাথে এই ধরনের, হ্যাঁ আপনার একবার ফোন করে কথা না ছিল না 22 তারিখের পরেই ছিল, কথা কথা আইনের ভাষায় কথা কথা।
ডেট থাকবে আজকে আমার, আমি আগের দিনকেই আপনার ডেটে কি কোর্টে হাজিরা দিয়ে কি ভিজিটটা আপনাকে দেবো? আপনি তো এটাও বলেছিলেন যে থানা না চালাবে না, থানা যাবে না, থানা কিছু করবে না। ভুল কথা বলছেন, আপনি রেকর্ডটা আপনাকে পাঠাচ্ছেন ভালো করে শুনবেন, এলিগেশন আনবেন না কিছু উল্টো পাল্টা করে। শুনুন, আপনি যেমন উকিল আমিও সমাজ সেবিকা, আপনার কত বছর অভিজ্ঞতা আছে জানি না, আমার কিন্তু 11 বছর ধরে রেখেছে, আমার ঘরটা আমিই সামলাই, আমার ঘরটা কিন্তু মন্ত্রী এসে সামলে দেয় না। আমার আমাকে মন্ত্রী ডাকে, আমি মন্ত্রীর ছাতার তলায়। মন্ত্রীর ছাতার তলায় থাকবেন বলে কি মন্ত্রীর নাম মাঙিয়ে খাবেন? আমরা রাজনীতি করিনি, আপনি একাই রাজনীতি করছেন, আপনি একাই রাজনীতিবিদ, আমরা রাজনীতি করিনি। 8 বছর ধরে রাজনীতি করা মানুষ আমি, আমি থানায় কথা বলে দিয়েছি। তাই বলে থানা আমার কোর্ট আমার, এটা ইললিগাল কথাবার্তা বলছেন আপনি, একটা অ্যাজ এ অ্যাডভোকেট এটা আপনার মানায় না। আপনি তো বলেছেন একজন অ্যাডভোকেট যদি ভুল করে বার অ্যাসোসিয়েশন তার জন্য স্টেপ নাই, আপনি এগুলো ভুল কথা বলছেন। আপনি তাহলে তার বার অ্যাসোসিয়েশন থাকতো না, তাহলে তার ওখানে ইউনিয়ন থাকতো না, ওখানে সেক্রেটারি থাকতো না, তিনি অল ইন হতো, অল ইন অল হতো না। আপনি যদি সবই হয়ে যান, নাদনঘাট আপনার, কোর্ট আপনার, মন্ত্রীর ঘর আপনার, আপনার ঘরটা আমার, আমার ঘরটা আপনার, আমার ভিকটিমের ঘরটাও আপনার। শুনবো না, বলেছে 2-4 দিনের মধ্যে জামিন না করলে কি করবো বলে। হ্যাঁ, আপনার মক্কেলকে বলেছে? হ্যাঁ, থানা বলেছে 2-4 দিনের মধ্যে জামিন না করলে কি করবো বলে। আমি যদি হতাম আমি অগ্রিম জামিন করে দিতাম। অগ্রিম জামিন কি 4 দিনে হয়? 4 দিন হয় না, 7 দিন হয়, সেটা তো আইনজীবী বুঝবেন, আমি তো বুঝতে পারবো না, আমি তো সাধারণ মানুষ। আমি তো আইনজীবী হিসেবেই বলছিলাম না, আইনজীবী হিসেবে বলেন, আপনি আইনটা পড়েছেন, আমি তো আইনটা পড়িনি। আচ্ছা, আমি ধরে নিলাম, আমি ধরে নিলাম এটা 7 দিন লাগবে, ধরে নিলাম। তাহলে আমি প্রসেসে আসবো না, আপনি এখন 4 দিন পরে আসবেন, তারপর মীমাংসা বসে, তারপর প্রসেসে যাবো, কোনটা বলেন? আমি কি বললাম শুনুন, আপনি কি আমার কথা মতো চলবেন? 2 দিন ধরে ফোন করছি, আপনি কি আমার কথা মতো চলবেন? না না, আপনি একজন ক্ষুদ্র সমাজ সেবিকা যার কোন সম্মান নেই, যেখানে আপনারা গায়ে কালো, দিদি বলে কথা বলি, দিদি বলে কথা বলেন, তাহলে এই গোলককে আমার নামে কি বলেছেন? গোলককে কিছু বলো, গোলক কি, এই গোলক কি বলেছে বলো। হ্যাঁ হ্যালো, হ্যাঁ বলছিলেন না আপনি যে কোন দিদি কে দিদি, ও তো কিছুই না। আমি বললাম দেখেন, আমি তো দিদি কে দিদি মানে আমি কথা বললাম না, তাই একবার রিপিট করো কথাটা। না বললেন না যে তোমার কোন দিদি, সেটা একটা দিদিমণি কথা বলি জানেন, বলুন, ও একটা রিয়া, ও একটা রিয়া দিদিমণির নামে ও একটা অ্যাডভোকেটকে পাশে পুষে রেখেছিল, ওটা কালনাকোটে অ্যাডভোকেট। তো উনি আমার ওনাকে পুষে রেখেছিল বলছেন কেন? আপনি একজন অ্যাডভোকেট, ওই একজন অ্যাডভোকেটকে অসম্মান করছেন কেন? আপনাকে শর্টকাট বলি শুনেন, ওই দিদিমণির কথা যখন ওর ফ্যামিলি মেম্বার কেউ কথা বলেছিল, ওই দিদিমণির সঙ্গে আমি বললাম ওগুলো কে কি ওইসব বুঝে লাভ নেই, তোমার তো প্রয়োজন, তোমার দিবস হওয়ার আর একটা কাজ করার, তোমার এই যে এদিকে শ্রীনগর দিদিমণি তো ফোন ধরেনি, আর এদিকে ওদিকে দিদিমণির সঙ্গে কথা বলে কোনো লাভ নেই, তুমি শর্টকাট বলে তুমি কি চাইছো বলো। মানে ওর অ্যাডভোকেটও প্রয়োজন নেই, ও সমাজ সেবিকাকে ধরেছে তাকেও প্রয়োজন নেই, আপনি অল ইন অল আপনি একটা বিচার পাইয়ে দেবেন, তাই তো শোনেন আপনার, তাহলে জজ সাহেবের জায়গায় আপনি কি একটু বসুন। না না, গল্প একটাই ছিল যে এরা কেস করতে যাবে না, তুমি একটা মিউচুয়াল করে নাও, কথা বলে একটা মধ্যখান থেকে যাকে খুশি তাকেই রাখো, একটা কথা তুমি দিদিমণিকে যাকেই বলো, যে আমি ওকে বারবার বলেছি কৃষ্ণগরের দিদিমণিকে তুমি কি বলেছো তুমি সেটাই খুলে বলো, আমি এটা সেগুলো আলোচনা করি জিজ্ঞেস করি সামনে, ছেলেদের পক্ষে তো আইন নেই, ওই এক বধু ফেরত মামলা আর ওই ডিভোর্সের মামলা করলে আমার ফেঁসে যাবে ছেলেটা, তো আপনি আবার তার পেটের থেকে অনেক কিছু উগলাচ্ছেন, আপনি আমার মেয়ের পক্ষে উকিল, বাহ বাহ বাহ, আমি আটকাবো বলেছি, আমি বলেছি বারংবার মামলা বন্ধ থাকবে, মামলা হবে না, তুমি শুধু বলো দিদিমণির সাথে কি কথা বলেছে, আমি তাহলে তোমার কথাটাই, দিদিমণির সাথে কথা হয়েছে কি সে শুনে নিন, আমি বলেছি আপনাকে, আমি বলেছি নিজে, আমি আপনি যখন আমাকে প্রশ্ন করেছিলেন যে ও কি বলেছে, যা হবে বলি শুনেন একটু দাঁড়ান, যা হবে 23 তারিখে হবে, তুমি দিদিমণি ফোন ধরতে না, তুমি আমাকে খুলে বলো দিদিমণিকে কি বলেছে, আমি সেই কথা এদেরকে পারি, আমি একটু কথা বলে এদেরকে শান্ত রাখি। আপনার আপনার মক্কেল আপনাকে ছেড়ে চলে যেতে পারে, সেই ভরসা আপনার মক্কেলের প্রতি নেই, কিন্তু আমার ভিকটিম আমাকে ছেড়ে যাবে না, সেই ওভার কনফিডেন্স আমার আছে। না না, এবার বলি শুনেন, একটা একটা মানুষকে আমি কি বলে সান্ত্বনা দেবো, এই মানুষটা যেটা বললেন সেটা আমি বলতাম, দিদিমণি তো আইনের ভাষায় সান্ত্বনা দেবেন, আইনের ভাষার বাইরে সান্ত্বনা কেন দেবেন একজন আইনজীবী হয়ে? আমি সেই জন্য তো কিছু
নিজের থেকে ওবাস মাঠে কিছু বলেনি, ও কিছু বলতো আমি সেটাই বলতাম, ও কেন বললো না আর কেন বলছে না, এটা কি সমস্যা আছে? যা বলেছে দিদিমণিকে আমাকে তাই বললো, যা হবে দিদিমণি দিয়েই হবে। আপনি যে তার শুভচিন্তক সেটা যতক্ষণ পরীক্ষিত না হবে তাহলে আপনাকে কি বলতে পারে কি হয়েছে সমস্যা? আমি তোকে বলেছিলাম তোর তো ভাই ডিভোর্সটা না করলে তোর তোর উপায় নেই, ডিভোর্সটা করিলে এবার পয়সা কম বেশি যাবে দিদিমণি এসে। কোনো পয়সা দেবো না, যে সন্তান বিক্রি করে যে পাঁচখানা বিয়ে করে তাকে আবার কিসের পয়সা? আপনাকে তো সেদিনকেই বলে দিয়েছি ডিভোর্স যদি শুধু দেয় দিক, নালে কোনো পয়সা দেওয়া হবে না। আরে সেটাও তো বলবে, আমি বলছি তো দিদিমণি কেটে বলে, আমি বলছি তো আমার কাছে যেসব ভিকটিমরা আসে আমার মুখের কথার বুলিটাই বলে, আর তাকে তো কনফারেন্সে রেখেই বলছি যে তাকে আপনাকে তাই বলেছি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, এবার রাগজাল করেন না, আমার কথা শোনেন। আমি রাগজাল করছি না, বলুন। আচ্ছা শোনেন, কালকে সকালে ওরা মামলা করার জন্য প্রস্তুতি নিয়ে মামলা রেডি হয়ে গিয়ে মামলা ফাইল হবে কালকে। আমি মধ্যখান থেকে চাইছি মামলা না হোক, এটা আমার ইচ্ছা। আপনি সহায়ক ব্যক্তি। আচ্ছা যেহেতু আমি মধ্যখান থেকে আপনার বিষয়ে এর বিষয়ে ওর বিষয়ে সবটা আমার আমার মাথার উপরে আছে। আচ্ছা এবার কথা হচ্ছে যে ওই আপনাকেও বলেছিলাম যে ডিভোর্সটা হওয়া লাগে, এই তো কথা? হ্যাঁ বলেছিলেন ডিভোর্স। আচ্ছা আর একটা কথা হচ্ছে যে ওর মধ্যখানে এর একটা নিজের ছেলে আছে, আমি একে কালকে থেকে বলছিলাম যে দেখ বাবু বাচ্চার বয়স দিয়ে 3 বছর আর তুই নিতে পারবি না, তাহলে ওটা মার কাছে থাকবে। ও বাচ্চা মা তো সন্তান বিক্রি করছে, আর থানায় তো কেস আছে, তাহলে কেন নিতে পারবে না? সন্তান মা বিক্রি করছে, একটা করে ছেলে জন্ম দিচ্ছে আর ছেলেগুলোকে বিক্রি করছে। এর আগেও তো তার একটা স্বামী প্রথম স্বামী সন্তানকে পুলিশের মাধ্যমে উদ্ধার করেছে, আবার এখানেও এই ছেলেটাকে বিক্রি করেছিল আগের ছেলেটাকে, সেটাও কিন্তু পুলিশের মাধ্যমে উদ্ধার হয়েছে। বারবার এগুলো কেন হচ্ছে, তারা কেন নিতে পারবে না? বলি বলি, ও ও কদিন সংসার করেছে তার মধ্যে ছেলে কাটা হতে পারে কি বলছি? আপনার ক্লায়েন্ট কদিন সংসার করেছে বাচ্চা কাটা হয়েছে? আমার ক্লায়েন্ট নয় বলুন, ভিকটিম। আচ্ছা ভিকটিম, কদিন সংসার করেছে বাচ্চা কাটা হয়েছে? একটা বাচ্চা আছে আর একটা বাচ্চা সমেত বিয়ে করেছে, বলুন এবার। দুটো বাচ্চাই তার দায়িত্ব, তার রেসপন্সিবিলিটি। আচ্ছা বলি, আজকে যদি করবো মামলায় যদি ও দুটো বাচ্চা, তখন তো গিয়ে কোর্টে গিয়ে বলবো এটা আমার বাচ্চা না, এই তো গল্পটা হয়। কেন বলবে তা? যদি দায়িত্ব নেয় তার জন্য প্রতিবাদ করবো আমাদের মতো ক্ষুদ্র মানুষরা? একদম একদম একদম। আচ্ছা এবার আমি আমি বলি শোনেন, শর্টকাট কথা, ওই আগের বাচ্চার গল্প আমি ছেড়েই দিলাম, এই বাচ্চাটা তো এর। হ্যাঁ এই বাচ্চা এর, তাই কি হয়েছে? মাও তো বউ তো বউ এর বউ তো বিয়ে করেছে। আচ্ছা না আমি ওই দিকে যাচ্ছি না, ওই দিকে যান, আমার কাছে প্রমাণ আছে। কেউ তো বিয়ে করেছে, এ বিয়ে করেছে, আপনাকে প্রমাণ করতে হবে। আছে তো প্রমাণ করতে হবে আপনাকে, এ বিয়ে করেছে। যে বিয়ে করবে সে বাবলি মুখার্জির কাছে আসবে না, জানো বাবলি মুখার্জি কেঁচো কুত্তে কে উঠে বের করে দেবে। জিজ্ঞেস করেন, ওকে। ও বিয়ে করেনি বলছি তো, শুনুন বিয়ে করেনি, ফালতু কথা কেন বলছেন আপনি? আচ্ছা 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 আচ্ছা, ওর মোট কটা বিয়ে জিজ্ঞেস করেন? ওর মোট তিনটে বিয়ে, ওর মোট তিনটে বিয়ে। তাহলে এদের ঘর সংসার করানো যাবে না? কেন কেন ঘর সংসার করানো যাবে না? সবার ওরও তো 5টা বিয়ে, কেউ যদি 10টা বিয়ে, যদি কেউ যদি একটা নোংরা জায়গা থেকে মেয়েকে তুলে নিয়ে এসে বা কাউকে কোনো বউকে তুলে নিয়ে এসে সে যদি সংসার করতে চায়, এটা ব্যক্তি স্বাধীনতা তাদের আছে, সে তো সংসার করতেই পারে, মা বাবা যতই আপত্তি জানায়। ঠিক তেমন 5টা বিয়ে করেছে সেই বউকে নিয়ে যদি তার স্বামী ঘর করতে চায়, তাহলে এখানে কেন সংসার করানো যাবে না? যদি দুজনের ইচ্ছা থাকে তো, দুজনের ইচ্ছা না থাকলে তাহলে আমি কেন টাকা নেবো? তুমি বিক্রি করবে সন্তান একটার পর একটা ছেলে সন্তান নিয়ে, আমার কাছে প্রমাণ থাকবে, তাহলে আমার ছেলেকে তো আমি চাইবো না। মেয়ে বলে কি আমি হুনু হয়ে গেলাম আইনের চোখে? আইন আছে বলে আর ছেলেদের আইন নেই বলে কি ছেলেরা কি বারবার করে এই আপনাদের মতো বেশ কিছু মানুষের ইয়েতে গ্রিপে চলে আসবে নাকি? আমাদের মতো আমরা আমরা কি কেস করার জন্য কাউকে বলি না? আপনি তো ভালো মানুষ, ওরা নিজেদের ইচ্ছায় কেস করে, এই তো গল্প। হুম এবার মামলা যেটা সাজানো গোছানো হয়েছে ওদের ফ্যামিলি মেম্বার 16 থেকে 17 জন, কেসের আসামি আমি জানি না। 17 জন আসামি আপনারা কেন একটা 120 জন আসামি বানাতে পারেন? কিন্তু আপনাকে তো কোর্টে সেটা প্রমাণ করতে হবে, এখন বছরকে বছর মামলা চলবে, ওটাই তো বললাম, ওই জন্য মামলা যেতে মানা করি। প্রথম হচ্ছে মামলা স্টার্ট হওয়ার পর ওদের জামিন নিতে হবে, তারপর ইনভেস্টিগেশন। ইনভেস্টিগেশন ওটা পরে, 17 জন কখনো আসামি হতে পারে না, বউ খুন করে ফেলেনি যে 17 জন আসামি রয়েছে, বধূ নির্যাতন কেসে আবার 17 জন আসামি কিসের? আপনারা তো যাকে তাকে ঢুকিয়ে দিতেই পারেন। বলছি ফ্যামিলি মেম্বার তো, বউ যার যার নাম জানে তার তার নাম দিয়ে, তার নাম দিয়ে দিলে। আপনি একজন আইনজীবী হয়ে কেন এই ধরনের কথাগুলো বলে নিজের ইমেজ নষ্ট করছেন আমি জানি না, তা আবার বলেন মন্ত্রীর ঘর সামলাচ্ছেন, তাহলে মন্ত্রী নিশ্চয়ই কেস কামারিগুলো চালান, আর যার কথা বলেন ওনাকে আমিও সম্মান করি,
আরে বাবা, আমি বলতে চাইছি এই মানুষটা, বর্ধমানে আমি একটা কাজ করে আসিনি, বর্ধমানে এরকম লড়াই প্রচুর দিয়েছে, আমার নামটা ওনার কাছে আছে, একদম থাকবে, থাকা উচিত। এখন কথা হচ্ছে যে ও ও ও ডিভোর্স করলে কোন ওই বাচ্চারা ভরণ পোষণ দেবে না? না না, যদি আমার বাচ্চার ভরণ পোষণ তো দেওয়ার সংবিধানের রাইট আছে, দিতে হবে, কিন্তু আমি যখন দেখবো তিন চারটে বিয়ে করে প্রত্যেকটা সন্তানকে সে গিয়ে বিক্রি করছে, তাহলে আমি কেন সেই সন্তানকে তাড়াতে দেবো? সেটা নিয়ে প্রতিবাদ করবো সবার আগে। সন্তান বিক্রি করার জন্য মামলা আছে তো করুন। হ্যাঁ, সন্তান বিক্রির জন্য তো ও এই ক্ষেত্রে মামলা করতে বলছেন, আর আপনার মক্কেল যখন লাফালাফি করছে, আপনি তার গ্রামের মক্কেলকে সামলাতে পারছেন না? বা আমি বলি শুনেন, বলি শুনেন, ও একটা মামলা করেছে, ওটা জামিনের ব্যবস্থা হয়ে গেছে, আর কালকে মামলা ফাইল হচ্ছে, সেটাও হবে। এবার একটা কথা বলেন যে ওর বাচ্চা বিক্রি হয়ে গেছে বলে একটা মামলা আছে, সেই সেকশন ধরে আমি নাই বলে দিতে পারবো বই থেকে, ওটাও করতে পারবেন, বা আপনিও জানেন বই বইয়ে। তাহলে আপনি কি, আমি কি বলছি, আপনি গোলকের অ্যাডভোকেটটা, আপনি আপনি গোলকের সব মামলাগুলো আপনি নেবেন? আমি গোলকের মামলা নেব না, আমি গোলককে বললাম ভাই তোর বউর সঙ্গে তুই নিজে কথা বলে একটা অ্যাগ্রিমেন্ট করে নিক। তার তার বউ তো ইয়ে, না না, আপনার মাধ্যমেই, কেন আইনজীবীর মাধ্যমেই আমি এগ্রিমেন্ট করি? না না না, ও ও ওর বউর সঙ্গে কথা বলে ও অ্যাগ্রিমেন্ট করে নিক। বউ তো ব্ল্যাক লিস্টে ফেলে দিয়েছে তার নাম্বারটা, কি করে কথা বলবে? আপনি তো মাধ্যম। আচ্ছা, যদি মাধ্যমেই যদি মনে করে, তাহলে ওই যে ওকে বললাম যে তোর বাচ্চার নামে তুই 50 টাকা ফিক্সড করে দেখা, যেটা 18 বছর নিচে তুলতে পারবে না, তোর নিজের বাচ্চা তুই রাখা, তুই ফিক্স করে দেখ। এটাও বলেছেন ওর? হ্যাঁ, ওকে গোলককে বলে জিজ্ঞেস করেন না, 15 টাকা লাগবে না, সেটাই বলেছি, তোর বাচ্চার নামে 18 বছরের জন্য ফিক্স করবি, তুই তোর নিজের বাচ্চার নামে তুই টাকা রাখবি, কাউকে টাকা দিবি না। নমিনিটা কে থাকবে? বাবা থাকবে তো নমিনিটা? বলি শোনেন, বলুন, নমিনিটা, নমিনিটা ম্যাটার এখনো ভাবা হয়নি। কেন ভাবুন, ওটা টাকা ফিক্সের জন্য ভাবছেন, নমিনিটা কে থাকবে? কথা বলি আমি, আমি কথাটা বলি শোনেন, নমিনিটা বাবা থাকলে মার কাছে বাচ্চা থাকে, মা তো এখন 18 বছর দেখে নিয়ে যাবে, মা 18 বছর দেখে নিয়ে নেবে, মা তো বাচ্চা বিক্রি করে দেবে, তখন এই টাকাটা কে নেবে? না, এই টাকাটা বাচ্চা বড় হলে 18 বছর। আরে বাচ্চা বিক্রি করে দেবে তো মা তো এই টাকাটা নিয়ে নেবে, আমি তো মায়ের প্রতি ভরসা নেই, উনি আদর্শ মা নন। অনেক মা আছেন সন্তান গর্ভে ধরে ওই সুখ মেটাতে গিয়ে দুধ বাচ্চা রাস্তার মধ্যে ফেলে দেয়, ডাস্টবিনে ফেলে দেয়, অনেক মায়েরা আছে ওখান থেকে নিজের বাচ্চা থাকতো ওই বাচ্চাটাকে নিয়ে এসে মানুষ করে। একটা একটা বুঝতে ভুল হলো যে বাচ্চা 18 বছর হওয়া পর্যন্ত টাকাটা কেউ তুলতে পারছে না। 18 বছর পূর্ণ হয়ে গেলে তখন কি নমিনি কি চেঞ্জ করতে পারবো নাকি আমি? তখন কি আপনাকে ধরে পাবো না? তখন ওর টাকা তো ওই মালিক, ও বুঝে নেবে। কেন ওর টাকা ওর মালিক কে বুঝে? নমিনি টাকা তুলতে পারে না? নমিনি টাকা তুলতে পারে সেটা বলছি না, 18 বছরের আগে তো তুলতে পারবে না। ও মানে আপনি আমাকে দোনো ভাষায় ফেলছেন, আমাকে পুরো পুরোপুরি ভাবে নিষ্পত্তি দিন, মানে মুক্তি দিন, তাহলে আমি আপনার কথাতে একদম একদম ফিক্স, 18 বছরের উঠতে টাকা উঠবে না, 18 বছরের ফিক্স হচ্ছে, আর না ভালো কিছু ফিক্স হচ্ছে। তাহলে বাবা মা দুজনকে রাখুন, বাবা মা দুজনকে রাখুন নমিনি, কোনো সমস্যা নেই। এবার এই যদি দেখুন যে কথাটা দেবেন কথাটা রাখবেন, কিন্তু বলি 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 ওটা আমি কথা কথা দিচ্ছি না, আপনি থেকে করবেন, এ নিয়ে আমার কোনো সমস্যা নেই। টাকাটা আমি চাইছি বাচ্চার নামে থাকুক, মাকেও দেওয়া যাবে না। আমার কথাটা বোঝা গেল? আমি ওকে 2 দিন ধরে এটাই বোঝালাম, তুই তোর নিজের বাচ্চার নামে যে কোনো ব্যাংকে তোর মতো রাষ্ট্রায়ত্ত ব্যাংকে গিয়ে ফিক্সড কর গা, এবার টাকাটা যেন 18 বছর আগে না ওঠে, এটা ম্যানেজারের সঙ্গে কথা বলে না। তাহলে কোনো পেপার দেবো না, পেপার গোলকের কাছেই থাকবে 18 বছর পর্যন্ত, আপনি রাজি? আমার পেপার নি, আমি কথা বলি শোনেন, যখন কোনো টাকা কোথাও ফিক্সড হয়, যদি ব্যাংক ম্যানেজার বলে দিচ্ছে যে এটা 18 বছর আগে আর উঠবে না, আর কারোর ক্ষমতা সে টাকা তোলেন? কারো ক্ষমতা নেই, আপনি যেটা বলছেন আমি মানছি, এটা আমাকে বলতে হবে। আমি বলতে চাইছি নমিনিটা কে থাকবে? পেপার দেবেন না কি নেবেন না, তাহলে বাচ্চাটা পরে 18 বছরের পেপার করতে দেবেন? আপনি যখন 50,000 টাকা ফিক্সড করে, আপনি যখন পুরো সিদ্ধান্তটা নিয়েই নিয়েছেন যে 50,000 টাকাটা ফিক্সড করলেই 18 বছর পর্যন্ত সে যেটা পাবে সেটাই তার ভবিষ্যৎ, আর আমি আপনাকে যেটা বোঝাতে চাইছি, মা সন্তানকে বিক্রি করে দিচ্ছে এবং তাদের স্বামীরা পুলিশের মাধ্যম দিয়ে সেই বাচ্চাকে সেখান থেকে উদ্ধার করছে, তাহলে আর তিনি প্রত্যেকটা জায়গায় বিয়ে করছে, একটা করে ছেলে জন্ম দিচ্ছে, আর সন্তান বিক্রি করছে, আমার কাছে প্রমাণ আছে, ভিডিও ফুটেজ আছে, তাহলে এবং থানাতে কেস আছে, ঠিক আছে? তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে থেকে, তাহলে তার যে 5টা বিয়ে হচ্ছে, 5টা স্বামীকে যদি আমি এক করি, কোর্টে দাঁড় করিয়ে দিই, তাহলে আমাকে 50,000 টাকা দিতে হবে না তো?
আর গোলক যদি ডিভোর্সের পেপার দেখাতে পারে, তার বউয়ের সাথে ডিভোর্স হয়েছে, ও ও কটা ডিভোর্স দিয়েছে কটা স্বামীকে, আর গোলককে দেখাতে বলবো যে তুমি কটা স্ত্রীকে ডিভোর্স দিয়েছো। যদি বাচ্চা বিক্রির গল্পটা আপনি তুলতে পারেন, আপনার পয়সা লাগবে না। যদি পাঁচটা বিয়ে করেছে, পাঁচটা বাচ্চা বিক্রি করেছে, যদি কোনো জায়গায় আমাকে, আপনার যখন নাদনঘাট থানা আপনারই, আপনি নাদনঘাট থানায় একটু খোঁজ নিন না। নাদনঘাট থানা আমার চেম্বার আছে, থানা লাগো, আপনি আসবেন। আমি কি বললাম, আমি নাদনঘাটে গিয়েছি, শুনুন আমি কি বলছি, নাদনঘাটের ছবিটা আগে পোস্ট করে দেবো ফেসবুকে, আমি নাদনঘাট থানায় গিয়েছিলাম। নাদনঘাটে থানার পাশে আমার চেম্বার আছে। আপনার চেম্বার থাকতেই পারে থানার পাশে, সেটা আপনার ম্যাটার। আমি বলছি আমরা লিগাল পয়েন্টে এগোবো। আপনি যেটা বলছেন, আমি আমার যে ভিকটিম এবং আপনার যে মক্কেল, আপনি চাইবেন আপনার মক্কেল যাতে সুস্থভাবে বাঁচুক, তাকে যেন বনে বাজারে লুকিয়ে না থাকতে হয় মাথা ফাটিয়ে দিয়ে, আর আমি চাইবো যে ভিকটিমটি আজকে আমাদের মতো রঙিন পোশাক পরা মানুষের কাছে এসে বিশ্বাস করছে এবং বলছে দিদি আমাকে বাঁচাও, আমি চেষ্টা করবো একজন মানুষ দিয়ে, মনুষ্যত্বের লড়াই দিয়ে তাকে বাঁচানোর। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আপনার সাথে আমার হট টক হওয়ার তো কোনো জায়গাই নেই না। ওকে কি আমি এই এই কালচার আজকে যা কথা বলেছি, ওকে একবার মনে হয়েছে যে ও সমুদ্র অতলে চলে যাবে? ওর এটা মনে হয়েছে যে আপনি ওনাকে যা করছেন, ওই মন্ত্রীর ঘর সামলাতে গিয়ে যেমন করে মানুষ এখন হুইপ করে, ওই হুইপটা করে ওনাকে প্রেশার ক্রিয়েট করে একটা শৈশবোধ করিয়ে দিয়ে বলতে বলুন, আমি শুনে আমি তাহলে ফোনটা কেটে দেবো। ও যদি এটা বলতে পারে যে আমি ওকে হুইপ করেছি বা ওখানে চাপ সৃষ্টি করেছি বা ওখানে, আপনি চাপ সৃষ্টি তো দেখুন, আপনি চাপ সৃষ্টি আপনার ভাষায় করছেন। দাঁড়ান এক মিনিট, ওকে বলতে বলুন যে আমি ওকে চাপ সৃষ্টি করে কোনো, না না আপনাকে তাই ফোন কাটতে দেবো না, তার জন্য ওকে বলতে বলবো না। কারণ আমি যদি ফোনটা কেটেই দেন তাহলে তো আমি কথাগুলো বলবো কি করে, তার জন্য ওকে বলতে বলছি। আমি আমি জানি ওর সঙ্গে আমার তেমন কোনো কথা হয়নি যে ওকে আমার চাপের মতো কোনো কথা বলা হয়েছে। ধরে নিন আমি ভুল বললাম, ধরে নিন আমি ভুল বললাম। আমি বলতে চাইছি দেখুন, আপনি অ্যাজ একজন অ্যাডভোকেট, সিনিয়র অ্যাডভোকেট, আপনাকে সম্মান করাটা এটা আমার কর্তব্য, তাই তো? আপনি 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 কি এর মধ্যে কালাতে আসবেন? এখানে আমার আমার ওই মহিলা মক্কেল বাদ দিয়েও আপনাকে নিয়ে আমি আমার ঘরে বসতে চাইছি, একটু ওই আপনার মক্কেল নিয়ে আসেন তো কালাতে। যদি আপনি যদি এখন আপনি যদি পুলিশ দিন আদনঘাট থানা, আপনারা যদি অ্যারেস্ট করে দেন তাহলে আমি কি করবো? ওরে বাবা রে, তার আগে আপনার সাথে একটু ভিডিও কলে কথা বলে নিই, একটু প্রমাণ রাখবো, কারণ আপনারা তো আইনের লোক, আপনারা যা তা পারবেন। তাহলে একটা ভিডিও কলে আপনার সাথে একটু কথা বলে নেবো, দেখবো আপনি ব্যক্তিটাকে, তবে তো আপনার উপর ভরসা করে যাবো। আমি আপনার ঘরে বসবো না, আমি ওই আপনার মন্ত্রীর ঘরেই বসবো, সেটা কোনো ব্যাপার নয়। মন্ত্রী তো ঘর, সেই ঘরেই তো বসবেন, সেটাই তো বলবো। তাহলে মন্ত্রীর ঘরেই বসবো, ঠিক আছে, আমি মন্ত্রীর সাথে দেখাও করে আসবো। তো আমি বলতে চাইছি যে মন্ত্রীর কাছে দেখা করে বলবেন যে আপনার ঘরে গেছিলাম, আপনার ঘরে সমীর বাবু বলে একজন সঙ্গে কথা বললাম, তাহলে আপনাকে দেখে ভালো লাগলো, মন্ত্রীকেই বলবেন, তাহলে তো বাকিটা বুঝবেন, সমস্যা কি আছে? কোনো সমস্যাই নেই, আমি বলছি আপনার সাথে ভিডিও কলে কথা বলবো আমি, কালকে কি বলতে পারি আপনাকে? আপনাকে আমি দুদিন তিন না সে করতেই পারেন, সেটা নিয়ে সমস্যা নেই। সমস্যা হচ্ছে যে আপনাকে আমি ওই আপনার মক্কেলকে, এটাই আমার মক্কেল নয় বাবা, আমি উকিল বাবু নই। আচ্ছা তাই হোক, এবার আমি ওই ভাইকে এটাই বলছিলাম যে তোমার দিদিমণিকে আমি বারংবার দুদিন ধরে সমানে ফোন করেছি, আমার একটা কথাই জানার ছিল যে দিদিমণি তাহলে এই যে আপনি আমাকে বললেন আমি থানায় গেছিলাম কথা বলেছি, আর এখন এই তিন চার দিন কেসটা নিয়ে কোনো মুভমেন্ট করবে না, ধারা পড়ে গেছে সেখানে কি আমি কি পুলিশই তো সব কেসের, আমি জানি সেই তো গন্ডগোলটা আরম্ভ হলো, পরের দিন তো পুলিশ চলে গেছে পাড়াতে, তো যাবে তো পুলিশ? পুলিশ তো তিন চার দিন হয়ে গেছে, পুলিশ তো দুদিন কথা দিয়েছিল, চার পাঁচ দিন হলে যাবে না পুলিশ? এবার এবার গন্ডগোলটা আরম্ভ হলো, পুলিশ না গেলে তো, পুলিশ না বলে আমরাই তো সাধারণ মানুষ চেপে ধরবো পুলিশকে যে আপনি ইনভেস্টিগেশন করেননি কেন? এবার আপনার মক্কেল যেখান থেকে ওদের আসামি করলো, আসামি গুলো তো ছুটে বেড়াচ্ছে, আপনি মন্ত্রীর দ্বারা, আপনি ওখানে মন্ত্রীর দ্বারা পুলিশকে কেন আটকে দিলেন না, বা আপনার নাদনঘাট থানা আপনার পুলিশকে কেন আটকাচ্ছেন না? তাহলে বাড়িতে মক্কেলকে রেখে দিন, পুলিশ অ্যারেস্ট করবে না তো? ওরে বাবা রে, না কিছু আইনি বিধান আছে, ওই অ্যারেস্ট করবে না মানে আমি কি থানায় নিয়ে আসবো, ওদের টাকা আছে, এটা তো হতে পারে না। শুনুন, সবটা হয়েছে, মন্ত্রীরা মন্ত্রীদেরকে পুলিশ একজন এসপি স্যালুট করে,
কিন্তু একজন এসপি কে মন্ত্রী স্যালুট করে না, রাজনীতি করতে গিয়ে এটুকুই দেখেছি, রাজনীতির অভিজ্ঞতা এটাই যে একজন মন্ত্রী যদি হ্যালো বলে অ্যারেস্ট করবি না তো করবে না। তাহলে বড় বড় বন্দর গুলো যেগুলো ভেতরে ঢুকে আছে মমতাদি বার করতে পারতো বলে, বড় বড় বন্দর গুলো যেগুলো ভেতরে ঢুকে আছে ওগুলো মমতাদি বার করতে পারতো। তা তো একসময় এই ধরনের কাজগুলো করেছেন বলে আগে ভেতরে ঢুকেছে, যদি এই কাজগুলো না করতে তাহলে ঢুকতো না। তাহলে তাহলে এরাও এরাও তো কম বেশি দোষী, একটা কেসে আসামি মারধর হয়েছে ইঞ্জুরি করেছে, এরা ভালো নাকি? এরাও তো ভালো না, হয়েছে তো ঘটনাটা। ঠিক আছে দেখুন আমি কি বলছি শুনুন, আমি আর অত উচ্চ লেভেলের মানুষদের নিয়ে আমি কথা বলতে চাই না, আমি যেটা আপনার সাথে কথা বলতে চাই আমি বলতে চাইছি এটাই যে আপনি বসতে চাইছেন তাই তো? আমি তো সেটাই বললাম, কাল না করতে এই মক্কেলকে নিয়ে আসুন, বসে কথা বলে রেডি হয়ে যান, এদেরকে ডাকে দিবসটা করে নেন, কেন ঝামেলা বাড়াচ্ছে? এই ছেলেটাকে তো বারবার বললাম আমি চাইছি কল করতে উচ্চ মানে কিছুটাই বলবো যে তোর বাবা তোর এইটাই ভালো, ডিভোর্স করিয়ে নে, সংসার হবে না, তুই চা বাবা মারতে ওই বাচ্চা তুই আর পাবি না, 3 বছরের বাচ্চা তুই নিতে পারবি না, ছেড়ে দে, দুটো পয়সা বাচ্চা নামে ফিক্সড করে দেখা লাইফ টাইমের জন্য, 18 বছর পার হলে যেন তুলতে না পারে, বাকিটা আমরা দেখবো। তো দিদিমণিকেও বলবি, দিদিমণি এটাই গল্পটা হবে। আমি 18 বছর পর্যন্ত বেঁচে থাকবো কিনা কি জানি, আপনি সিনিয়র মানুষ হয়ে বাঁচতে পারেন, আমার তো সে আশা রাখছি না, কারণ আমার তো আবার যখন তখন খুন হয়ে যেতে পারি। কোনটা? এই যে আমি আমি যে ধরনের কাজ করছি, একজন অ্যাডভোকেটের সাথে লড়াই দিচ্ছি, মানে বুঝতে পারছেন না আমি তো, আপনি তো রেগে যাচ্ছেন আমার প্রতি না? কাল না করতে যখন পা রাখবেন, যদি সবন্দনাথের ঘরে যাবো বলেন, ওই যে কোনো টলিওয়ালা ভ্যানওয়ালা যারা হাঁটতে পারে না তারাও দেখুন আপনাকে নিয়ে আমার ঘরে এনে দিয়েছি, বুঝতে পারলাম? আপনার কোনো বিপদ হবে না, আপনার মক্কেলের কোনো বিপদ হবে না, বা ওদের কোনো খারাপ কিছু হবে না, এটা আমি বিপদে চিন্তা করলে কি আর রাতের অন্ধকারে ওই ঢাল দিয়ে নেমে গিয়ে লোকের বাথরুমের পিছন দিয়ে গিয়ে ফাঁকা মাঠের ভেতরে গিয়ে সেখানে গিয়ে কথা বলতে যাই? আমি বিপদ তিপদ মানি না, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, কাল্লা করতে আসলে আপনাকে আমি, আপনি আপনার মক্কেলের কাছে মামলায় না পাঠিয়ে এতটা আপনি বিবাদী পক্ষকে বাঁচানোর চেষ্টা করছেন কেন বলুন তো? আমি এটাই বুঝছি না, আমার 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 বাঁচানোর উদ্দেশ্য না, এখন রাত হয়েছে গল্প করছি ভালো লাগছে কথা বলছি এটা ম্যাটার না, ওর সঙ্গে কথা হচ্ছে কালকে থেকে। আমি জানি কালকে থেকে কথা হচ্ছে, জিজ্ঞেস করেন ওকে, সমানে কালকে থেকে কথা হচ্ছে, সকালে কথা হয়েছে, বললো বাবু আমি বিকেলে ফোন করতে চাই কর, সন্ধ্যাবেলায় কথা হয়েছে, 9টায় কথা হয়েছে, 10টায় কথা হয়েছে, 11টায় হয়েছে, শুধু আপনার সঙ্গে কনফারেন্স হচ্ছে না। তারপরে বললাম দিদিমণিকে ফোনটা তো কর, আমার ফোনটা তো ধরে নিচ্ছে, তোর ফোনটা তো ধরবে, তো কথা বল, এই তো কথা, যা তা বলি চলেন, আমরা কেউ কারোর ক্ষতি চাই না। ঠিক আছে কালকে একটু ভিডিও কলে আপনার সাথে একটু কথা বলে নি। কবে? কালকে মেবি। ঠিক আছে একদম, আমি কালকে আপনাকে 12টা নাগাদ ভিডিও কলে কথা বলবো, আমার 8250 নাম্বার থেকে আপনার সাথে একটু কথা বলবো, শ্রদ্ধার সাথে প্রণাম জানাই আপনাকে। 12টা থেকে 12:30টার মধ্যে ফোন করবেন, আমি তাহলে কোর্টের চেম্বারে থাকবো, তখন কথা বলা যাবে। একদম একদম একদম, আমি 12:30টায় কল করবো, ভিডিও কলে কথা বলবো, যদি আপনার প্রতি আপনার ফেস দেখে নয় আপনার পয়েন্ট বাই পয়েন্ট কথা শুনে যদি আমার যদি মনে হয় যে না আমার পৌঁছে গেলে আপনি আমার ভিকটিমকে বাঁচানোর চেষ্টা করছেন অ্যাজ এ একজন গড হিসাবে, তো আমি অবশ্যই আপনার কাছে যাব এবং ভিকটিমকে নিয়ে যাবো কিনা বলতে পারছি না, আমি নিজে সশরীরে গিয়ে আগে দেখা করব, তারপরে আমি যখন দেখবো যে না আপনারা সব ঠিকঠাক জায়গায় তারপর ভিকটিমকে নিয়ে যাবো। আপনার তো কৃষ্ণগড় বাড়ি বললেন? হ্যাঁ আমার কৃষ্ণগড় বাড়ি। রানাঘাট কোতে কাজ করেন? না আমি কোনো উকিল টুকিল নিয়ে কাজ করি না, তো আমি কাউকে চিনি না, আমাকে বললে কিছু চিন্তা করবেন, কারণ আমি কোর্ট কাছারিতে যাই, কোন কেসে জানেন আমি নিজে কেস খাই তখন জামিন নিতে যাই, আমার একজন উকিলবাবু সে উনি একটা উকিলবাবু ধরে দেয় না, আমি তার মাধ্যম দিয়ে কেস যাই, জামিন হয়ে যাই, চলে আসি। আমি দেখুন কারো নাম নিয়ে কিছু বলতে চাই না, ওনার উনি উকিল উনি যাই, আমার দেখার দরকার নেই। তাহলে না আমি কি বলছি, ভালো লয়ার সবাই, ভালো লয়ার কি আপনি না? আবার বিজেপি করে, বিজেপির একজন মুখপাত্র। ওরে বাবা, বিজেপি করলে কি ভালো লয়ার হবে? আমি আমি ওইটা বলছি না, মানে মানে বললাম, তাহলে আবার লয়ারের সাথে আবার বিজেপিটাকে নিয়ে এলেন কেন? বিজেপিটাকে নিয়ে এলাম আমি কেন বলবো বিজেপি, তাহলে কি রাখতে অ্যাডজাস্টমেন্ট সেটাই। তা আমি তো বিজেপি করতাম, তা আপনি তো তৃণমূল, তাহলে আপনার সাথে এত সুন্দর করে কথা বলছি কেন আমি? ওই ওই
জন্যই আপনাকে শোনাতে গেলাম যে উনি কিন্তু বিজেপি করে ভালো আকার লাগে, আবার বিজেপিটাও করে, তাহলে আমার সঙ্গে একজনের লড়াই কি করে? আমার পার্টি নিয়ে আমার কোনো তো লয়ারের তো কোনো লয়ারের তো কোনো রং হয় না, লয়ার তো লয়ার, আইনজীবী আইনজীবী। আমি মক্কেল বুঝি, একদমই তাই, আমিও কিন্তু ভিকটিম বুঝি, আমিও পয়সা নিই, আমি কাজটা করে দেবো বলে এই এত রাতে আপনার সাথে এইভাবে হটটকটা আমার হলো। কালকে আপনি আমাকে ফোন করেন, বাকিটা কোর্টে কথা, বাকিটা কোর্টে না, বাকিটা আপনার নাদনঘাট থানার, আপনার নাদনঘাট থানার পাশে যে আপনার যে চেম্বার আছে চেম্বারে বসবো আমি। হ্যাঁ, গোলক আগে যাবে না, আগে আমি যাব, কথা আমি বলবো, আপনি যদি পুরো ড্রাফটিং করবেন আমি ড্রাফটিং করব, পরে আমি সিগনেচার করানোর সময় আমি আপনার বিবাদী পক্ষকে আমি নিয়ে গিয়ে হাজির করে দেবো। একদম ঠিক আছে, থানার আন্ডারে আমি কোথায় বলছিলাম, থানার পাশে যে আপনার অফিস আছে সেই অফিসেই যাব। সেখানে তো, সেখানে তো এগ্রিমেন্ট হলো। হ্যাঁ, ড্রাফটিংটা করবেন আমি দেখব, আর কোর্টে গিয়ে সিগনেচার করাবো। একদম। আচ্ছা বলি শুনেন, এটা 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 আপনার আমার যে ঝগড়া করার বিষয় না। দেখুন স্যার, দেখুন দাদা, দেখুন স্যার, আমি কেন ঝগড়া করব, আমার যদি মনপ্রত কথা না হয় আমি এরকম হটটক করি? আপনাকে আমি সম্মান দিচ্ছি, আপনি আইনজীবী পরিচয় দিয়েছেন বলে এতক্ষণ ধরে কথা বলছেন। আপনার যদি আমি মনপ্রত কথা না বলতাম আপনি এতক্ষণ আমার সাথে কথা বলতেন না। না না, দেখুন, আমি যদি এখন মনে করি যে আমি এখানে মীমাংসাটা করতে চাই না, তো আমি জানি ও মীমাংসা করবে না, কারণ গোলকের অগাধ বিশ্বাস আমার প্রতি, আর দশটা মানুষ বিশ্বাস করে বলে। কিন্তু আগে আপনাকে আমার সেই বিশ্বাসের জায়গাটা প্রথম দিন কথা বলে আমার মনে হয়েছিল যে না ঠিক আছে, একটা মীমাংসা হয়ে যাক, যার পাঁচ ছটা বিয়ে ছেলে বিক্রি করছে। আমি কিন্তু আপনাকে এই রিকোয়েস্টটা করেছিলাম, আমি কিন্তু টাকা পয়সা দেওয়াবো না বলেছিলাম, যে বউটাকে কিন্তু টাকা পয়সা দিয়ে না, বউটা কিন্তু বিয়ে করছে পাঁচ আর পাঁচটা করে, আমি টাকা দিয়ে আবো না বউটার জন্য। আমি বউটার জন্য প্রতিবেদন চাইনি, আর বাচ্চা যে বিক্রি হবে আমি কিন্তু সেটাও এগ্রিমেন্টে কিন্তু লেখাবো, তবেই কিন্তু 50,000 টাকা ফিক্সড ডিপোজিট করাবো। বাচ্চা বিক্রি হবে না বা বাচ্চা বিক্রি করলে জেল কাটতে হবে এগ্রিমেন্টে লেখাবো, এবং যে টাকাটা দেবে সে বাচ্চা কিন্তু দেখতে পারবে, সেই সেই সেটাও লিখে দেবেন। একদম একদম, পুরো মাসে একদিন করে হাজবেন্ড গিয়ে বাবার বাড়িতে গিয়ে কি ওর কাছে। না না, বাপের বাড়িতে না, কোর্টে, কোর্টে, ওই আপনার মন্ত্রী চেম্বার না কি বললেন, আর না হলে কোর্টে গিয়ে দেখা করুন, বাড়িতে গেলে ফেসে যাবে, আবার একটা কেস দিয়ে দেবে। একদম করে দেবো, করে দেবো, আপনি যেটা বলবেন সেভাবে অনেক সমস্যা নেই। মাসে একদিন করে বাবা মেয়ে বাবা বাচ্চাকে নিয়ে আসবে কোর্টে, এটা করে দেবো লিখিত। আচ্ছা আচ্ছা, আপনি পরিশ্রম করছেন, আপনি আপনার পারিশ্রমিক চেয়ে নেবেন। ওটা বলি, টাকা পয়সার এখানে আর গল্প, যখন এগ্রিমেন্টে লেখা থাকবে কোনো টাকা পয়সার গল্প আর থাকছে না। না না, চেম্বারে যদি আপনি যদি একটা একটা যদি কোনো ক্লায়েন্ট কে যদি ও নিয়ে ভাবতে হবে না, ও আমাদের একটা করে টাকা লো নিয়ে মাথা মাথা নেই, মেয়ে বাচ্চা নিয়ে আসবে কি মেয়ের বাড়ির লোক বাচ্চা নিয়ে আসবে, ও আসবে বাচ্চাকে জড়ি দেবে, দুটো কিছু খাওয়াবে, ঘুরি ফিরি আবার বাচ্চাকে ছেড়ে দেবে, নিয়ে চলে যাবে হসপিটালে গেলে। ঠিক আছে, আর যদি কিছু খাওয়াই শুকনো খাবার খাওয়াবেন, মানে প্যাকেটের খাবার, ঠিক আছে, মানে প্যাকেটের খাবার খাওয়াবেন, খোলা খাবার খেতে দেবেন না, নালে আবার কি খোলা খাবার খাওয়ালে আবার কি হয়ে যাবে? ওটা লিখিত হবেই হবে যে ওরা মাসে একদিন করে কোর্টে নিয়ে আসবে, যেটা বাবা দেখতে পাবে আমাদের চেম্বারে। ঠিক আছে, থ্যাংক ইউ, আপনার মতো উকিলের ঘরে ঘরে জন্ম, এটুকুই বলবো। আমি আমি করতে পারি না, লিখতে পারি না, আর ওরা ওরা করবে না এমন কিছু হতে পারে না, এটা করাবো আপনার জন্য করাবো। থ্যাংক ইউ, আপনি যে আমাকে এতটা ভালোবেসে ফেলেছেন আর এতটা সম্মান দিলেন, আর আপনাকে তার দ্বিগুণ সম্মান এবং দ্বিগুণ ভালোবাসা রইল। ম্যাডাম বলে বললাম, না ম্যাডাম নয়, আমি বাবলি মুখার্জি, বাবলি বললেই হবে। আচ্ছা, এবার আমাদের কালনাগত আমার ঘরে আসেন, একদিন বসেন, কথা হোক, আলোচনা হোক, আলোচনা মানেই তো আর সবটা হয়ে যাচ্ছে না, আমার এখন সময় লাগবে, ম্যাক্সিমাম আরো 6-7 মাস সময় লাগছে, কারণ ডিভোর্সটা হতে হবে। 7 মাস? আপনি দেখে নেবেন, অসুবিধা
ছমাসের ডেটটা 6 মাসে পড়ছে না ম্যাডাম, আমরা 8 মাসের ডেট পেয়েছি রিসেন্ট লাস্ট ম্যাট্রিক ফাইল করে। যাই না, আমি যতগুলোকে করিয়েছি সব 6 মাসেই ডেট পড়েছে ফাইনাল ডেট। ম্যাডাম আর যেটা 6 মাসের ডেট পড়বো আমি কেন 8 মাসে নিতে যাবো? 8 মাসটা কোর্ট দিচ্ছে তো আমি কি করবো? ঠিক আছে, কোর্ট দিলে আমরা তো গ্রহণ, এটাকে তো আমাদের অ্যাকসেপ্ট করতেই হবে না, সেখানে আমি তো আপনাকে দোষারোপ করতে পারবো না। ওটা ওটা 6 মাস 7 মাস 8 মাস এটা আমাদের ম্যাটার না, ম্যাটার তো হলো কি ডিভোর্স টা ফাইল করানো। ৭ মাস ৪০ দিন হোক সেটা আমরা থেকেই তো করাতে পারবো, আমরা যদি চাই ওটা যে সাহেবকে তখন বলবো যে আপনি ডেটটা এতটা লং করতেন একটু শর্ট করেন, বা আমাদের মেয়াদ তো 180 দিন 6 মাস 30 দিন করে, তা আপনি প্রসেসে আবার কেন আরো 20 দিন বাড়াচ্ছেন কি 30 দিন বাড়াচ্ছেন, এটা হবে না, একটু শর্ট করেন। সেই রিকোয়েস্ট যদি সাহেব রাখেন সেটা দেখা যাবে, ওটা নিয়ে ব্যাপার নেই কিছু। কোর্টের ম্যাটার নিয়ে আমারও কোনো কিছু বলার নেই, যেটা জজ সাহেব মহামান্য আদালতের যেটা করবে। যদি ঝামেলাটা 180 দিন হবে আমি কেন 182 দিনে নেব? আসলে কি বলুন তো, আমি তো সময় দিতে পাচ্ছি না আপনাদেরকে, এটাই বলুন। আপনি সময় একদিন তো দেন, দেবো কথা বলে বোঝার আর ওদেরকে আমি নিয়ে কথা বলে রেডি করার। আর এই আপনাকেও তো বলেছিলাম যে ওদের চাহিদা 2 লাখ, আপনাকে বললাম 1 লাখ খানিক টাকা নিয়ে বলেন যে কথা বলতে, ছেলেটাকে এদিনকে বললাম যে তুই তোর বাচ্চা নাকি 50 টাকা 1 লাখ খানিক টাকা ওকে সমাজে এমন করে দেবো, ও 1 লাখ খানিক টাকা আপনাকে দেবে, দিয়ে বলবে ছেলে দে মা কেঁদে বাঁচি। আমি আমি ওই সব গল্পতে গল্প ও 1 লাখ খানিক টাকা না, 1 টাকাও দেওয়া হবে না। আমি তো আমি ও যদি বলে যে কালকে আপনাকে 10 হাজার দিচ্ছি আমি কিছু দিতে পারবো, আমি ওই পয়সা নিতে বক্ত করছি না। আমি ওকে বারবার বলছি তুই তোর বউকে কিভাবে অ্যাডজামেন্ট করবি, তাহলে তুই তোর বউর সাথে কথা বলে নে একটু, কালকে কালকে স্যার একটু বউর সাথে কথা বলাবেন, গোলকের সাথে। ওর বউ তো ওর সাথে কথা বলবে না এটা আমি বুঝে গেছি। তাহলে কেন আপনি যেটা বলবে না সেটা কেন ওর উপর চাপাচ্ছেন যে তুই বলে নে? আপনি যখন জানছেন তার পেটে খিদে আছে, খাবার নেই ঘরে, তারপরেও বলছেন খিদে পেয়েছে খেয়ে নে। বলি 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 ওকে অপশন দিচ্ছি যে ছেড়ে দে, তুই তোর বাচ্চার নামে, তোর নিজের বাচ্চা তো ওটা, তুই ওর নামে 50 টাকা তুই দেয়। হ্যাঁ, বাবারা এখন শুধু বাচ্চা জন্ম দেওয়ার পর শুধু টাকাই দিয়ে যাবে, বাচ্চারা তো আর সন্তানকে পেতে পারে না, না বাবার একটা শুনতে পারে না, বা সন্তানকে কোলে নিয়ে শুতে পারে না, শুধু টাকাটাই সব। ও দিদিমণি একটা ডিভোর্স হতে গেলে কিছু তো একটা ডিমান্ড থাকে। শুধু এই আপনিও তো ছেলে, আপনি একজন আইনজীবী, আপনি একজন পুরুষ মানুষ, আপনি যদি ছেলেদেরটা না বোঝেন বুঝবে কে? আমি যেহেতু আইনের বাইরে এসে কাজটা করছেন তাই এই কথাটা বললাম। বুঝলেও মক্কেলকে যদি কিছু ওরম যদি বলি যে এই তো কিছু দেবে না আমার কাছে থাকবে, ও তো আবার অন্য জায়গায় মামলা করবে, এটা এর বিপদ। আমার কাছ থেকে চলে যাওয়া মানে তার ঘর বিপদ, আর ওখানে গিয়ে আরো অনেক কিছু হবে। একদম তাই, তা আমি রয়েছি তাই এইটুকুর মধ্যে দাঁড়িয়ে আছে, ওখানে গিয়ে তো আবার বললে 2 লাখের নিচে পড়বো না, তখন তো ওর তো তখন কি হাল হবে? তখন হাল অন্য কোন উকিলের কাছে যখন যাবে, আমি আমার মতো বললাম যে বাবু তুই ওকে 50 দিয়ে দিই কমপ্লিট করা, ও রাজি হচ্ছে না, তখন সেই কে মীমাংসাটাই হবে, সেই মীমাংসা আপনি করবেন। আমার কাছ থেকে বলি শুনেন, আমার কাছে মক্কেল পালিয়ে গেল, এবার গল্পটা কি বলবো, তার একজন উকিল ধরবে, ও সহিদাতা কিছু পারেনি, আমি একজন তৃতীয় পক্ষ কোনো উকিল ধরি, ধরে নিল, সে আবার দেখছে আরে এখানে তো কাটা কিছু পাওয়া যাবে, চল এটা 2 লাখে নিতে হবে না। আর ও উকিল বাবু ওকে বলে দিচ্ছে আরে তোকে 5 লাখ টাকা বাজিয়ে, চুপ করে দাঁড়াতো আমার কাছে, ওই চুপ করে একে দাঁড় করে রেখে দিয়ে এই গোলককে ভূমি বাদ খাইয়ে এটা ওটা করিয়ে মামলা মকদ্দমা জর্জরিত করে পরে 2 লাখ 3 লাখ দিতে যাবে, তখন কি লাভ হবে, কারণ কি প্রবলেম হবে সেটা তো বুঝতে পারছি। তখন যেমন আপনারা যেমন এরকম করবেন, তখন আমি বলবো কি তুমি একদম এখান থেকে চলে যাও, আমেরিকায় চলে যাও, পাসপোর্ট ভিসা বানিয়ে দিয়ে ওখানে কাজ করো। আমি বলছি আমি তো নেই, সেটা তো অন্য ছিল, তাহলে ওকে বলেন এত কিছু ভাবনা চিন্তা না করে, ও ছেলে ও যেটা জন্ম করা, ও বলেছে আমার ছেলে ওটা আমারই আমারই থাকবে, বা আমাকে ছেলেটা দাও। আমি বললাম ছেলে 3 বছর আমি দিতে পারবো না, তুই ছেলেকে 50 টাকা ফিস করে দিয়ে ডিভোর্সটা করে নেখা, জামালা মেয়েটাকা মামলা করে যা করছিস তুলে দেওয়ার দায়িত্ব আমাদের, ওই মেয়ের পক্ষে বুঝে নেবে, তোকে এত কিছু ভাবতে হবে না, আমি সবকিছু করে দেবো। থেকে তো দিদিমণি ফোন ধরছে না, রিয়া ম্যাডাম করবে না, তো বাকি তো সব ভুলে যায়, আমি করে দিচ্ছি, এটুকুনি আমি ওকে বলেছি। ঠিক আছে, আপনি জিজ্ঞেস করছেন, আমি জানি জানি আপনি বলেছেন, কিন্তু আমি এবার লাস্ট একটা কথা বলবো যেটা যাতে আমাদের দুজনারই স্মরণে থাকে, বলবো? বলো।
ফার্স্ট পয়েন্ট হলো কি, 50,000 টাকা আপনার কথা অনুযায়ী ফিক্সড করা হবে, একদম কিন্তু সেই টাকার সেটা হয় না, নমিনি বাবা মা দুজনাই থাকবে, রাজি? একদম। আমার কোনো যদি ব্যাংক দুজন নমিনি মানি আমার কোনো সমস্যা নেই, কিন্তু আপনার ব্যাংক মক্কেল মনে যদি হয় না রাজি না হয় তখন যদি আবার পালিয়ে যায় তখন আবার কি আমি করবেন? করে আমার মক্কেল আমি আপনি যখন আপনারা ঘাবড়াচ্ছেন না, আপনি করতে পারলে আপনি করে দেন, আমার কোনো সমস্যা নেই। আচ্ছা, এই একটা আমি করতে টাকাটা পারবো না রাখতে বলে হবে, রাখতে হবে। এটা উকিল বাবুর কাজ, এটা আমার কাজ না, আমি জাস্ট বলতে পারি। আমি আপনি আমি আমি বললাম যে আমি এদেরকে নমিনিটা আমার নিয়ে মাথায় ভাবনার চিন্তা নেই, বাচ্চাটার নামে টাকা থাকবে, 18 বছর আগে টাকা গুলো নেই, আমার ছেড়ে দিন, মাথায় নমিনিও দরকার নেই, নমিনি মাই থাক, আমার কোনো ব্যাপার নেই। আমি কি বলছি আর একটা কথা শুনুন, বাচ্চা বিক্রি করতে পারবে না, এই কথাটা পুরো লেখা থাকবে। বাচ্চা বিক্রি করলে সেদিনই ওই এগ্রিমেন্টের বলে এগ্রিমেন্টের আবার এগ্রিমেন্টের কে দেবো, এই এগ্রিমেন্ট বলে ও কোর্টে মামলা করবে, সেখান এটা কি লেখা যায়? আপনাকে যেটা আমি যে পয়েন্টটা বললাম, এটা কি ড্রাফটিং করা যাবে? এই ড্রাফটিং এ জজ সাহেব কি এটা পড়ে কি ওই যে মা তাকে কি অ্যারেস্ট করাতে বলবে না? এই অর্ডারটা আসবে না? আমি বলে দিই, আমি সেইভাবে লিখে দেবো যে বলি শুনেন, যেভাবে এত শর্টকাট বলছেন কথাটা এইভাবে থাকবে না, যে আমার আমার বাচ্চা মা যতক্ষণ দেখভাল করবে মার কাছে থাকবে, মা যদি তৃতীয় কোনো বিবাহ করে যদি বাচ্চাকে তৃতীয় কোনো ব্যক্তির কাছে ছেড়ে যায়, তাহলে সেখান থেকে বাবার দায়িত্ব, বাবা জোর করে হোক পুলিশ স্টেশন দিয়ে হোক বাচ্চা নিয়ে যেতে পারে, সেটা ড্রাফটিং এ লেখা থাকবে, একদম লিখে দিলে। মা তো অলরেডি বিয়ে করে ফেলেছে স্যার, আমার কথাটা বলি, এইটা লিখলে বাবা যদি মনে করে নিয়ে যাবো নিয়ে যাবে, সে নিয়ে সমস্যা নেই, এগ্রিমেন্টটা তো বাবাকেও তো রাখতে হবে। আচ্ছা ঠিক আছে, আপনার কথা আপনাকে এটাই বললাম যে জানি না তারা আমি কেন এটা হচ্ছে আইনি প্রসেসে বউটি না গিয়ে কেন মীমাংসায় আসতে চাইছে, নিশ্চয়ই বউটির অনেক ফল্ট আছে, এখনকার মেয়েরা তো বধূ নির্যাতন কেস করতে রাজি। আমি নিজের মানসিক অবস্থা থেকে এই ধরনের ঝামেলা গুলো, কারণ কোর্টে আমাদের আজকে এসজেএম আমাদের যে সাহেব আছে উনি উনি রিসেন্ট আজকে হিসাব দিচ্ছিল যে আমি 1700 মামলা নিষ্পত্তি করেছি আজ পর্যন্ত, কদিনে নাই 7.5 মাসে 1700 মামলা কিভাবে নিষ্পত্তি হলো, আগের লোকগুলো আগের সাত গুলো এসে চেয়ার নিত, আজকে যদি কপি রিসিভ হতো মানে চাকরি দেওয়ার পর কপি রিসিভ করে মামলা ট্রান্সফার হয়। দেখুন এই আইনি প্রসেস, এই কোর্টের ম্যাটার আমি কিছু বুঝবো না, এগুলো জানার দরকার নেই, এগুলো শুনে আমি কি করবো? এই অভিজ্ঞতা উকিল বাবু হলে নাই নিতে পারতাম, আমার তো এই জন্মে আর উকিল বাবু হওয়া হলো না। আচ্ছা ওই ওই কপিটার পরের কথাটাই বলে দিই তাহলে বুঝে যাবে, আগের কিছু কিছু সাইজ ছিল কপি রিসিভ করার পরে 6 মাস পরে জেল রাখতো, আর ইনি বলছে কপি রিসিভ করার দিনই আমাদেরকে জিজ্ঞেস করছে কালকে সাক্ষী আনতে পারবেন, তাহলে আমি প্রস্তুতি জানিয়ে দেবো, মানে সাহেব কত ভালো ভাবে বলেন, কালকে কি এই মামলাটাই মানে সাক্ষী বলতে যারা মামলা করেছিল তাদের দুজনকে কি তিনজনকে এনে দাঁড় করাতে হবে, আসামিরা প্রেজেন্ট থাকবে, প্রস্তুতি জাজমেন্ট দেবে, মানে কালকে সাক্ষী হয়ে প্রস্তুতি জাজমেন্ট, আর সেম কথাটা একদম ওপেন এজলাসে জিজ্ঞেস করে। দেখুন এই ম্যাটারটা আমার জানার প্রয়োজন নেই স্যার, প্লিজ প্লিজ প্লিজ, আপনাকে একটুখানি আমি মানা করছি, কারণ আমার এটা নিয়ে কোর্টে জজ সাহেবের ব্যাপার, কোর্টের ব্যাপার, উকিল বাবুদের ব্যাপার, আপনাদের মধ্যেই রাখুন, এই জানার রাইট আমার নেই, এত দূর অকাত আমার নেই, আমি অকাতের বাইরে যেতে চাই না। আপনাকে আপনাকে কেন বোঝাতে চাইলাম যে এটা বুঝে আমি কি করবো, পরজন্মে উকিল হলে তখন আমি বুঝবো। তাহলে আপনি তো আমাকে বললেন যে উকিলরা কি করে কেন চাইছে এত কিছু শর্টকাটের মধ্যে, কেন জানতেই চাইবো? আপনি আপনার মক্কেলকে দু তিনটে কেস হলে তো আপনার দুটো পয়সা হবে, 10 বছর ধরে মামলা চললে দুটো না পয়সা হবে, সেখানে মীমাংসা করে দিয়ে পরে আপনি কিছুই চাইছেন না। আমি এই কারণেই আপনাকে বললাম যে ওই ওই সাহেব চাইছে কালকে সাক্ষী আনতে হবে, আমি প্রস্তুতি জানিয়ে দেবো, আর এক একটা সাহেব কপি রিসিভ করার পর বলবে এই তুমি 10 মাস পর একটা ডেট দিলো ওই ডেটে বুঝলা সাক্ষী আনবা সেখানে দেখবো। ওরে বাবা এইসব আমার শোনার প্রয়োজন নেই, আপনি কি গল্প, আমি আমি কি বলছি আমার গল্পটা এবার শুনুন, আমার গল্প হলো কি, আমার গল্পটা হলো আমার গল্পটা আমার আমার গল্পটা হলো লাইফে যে যার লাইফে সেটেলমেন্ট করুক, আমার এই নিয়ে কোনো মাথা ব্যথা নেই, যে যার লাইফে চলে যাক। আমি বলতে চাইছি কালকে আপনাকে আমি ভিডিও কল করব, আমি বলি পয়েন্ট নোট করুন একটু প্লিজ, আপনাকে যদিও এটা বলার উচিত নয় আমার, আমি পয়েন্টটা নোট করছি জাস্ট প্রমাণ রাখার জন্য, আপনাকে আমি কালকে ভিডিও কল করব, ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হলো কি, আমার নবকুমার দাসের সাথে একটু কথা বলাবেন আমাকে, সেকেন্ড পয়েন্ট।
যে উনি কি চাইছেন, আপনি তো চাইছেন, কিন্তু যারা আপনার মক্কেল তারা কি চাইছে দেখি। যেহেতু তাদের বাড়িতে আমি গেছিলাম, ভিজিটিং কার্ড দিয়ে এসেছি, আমি কথা বলতে চেয়েছিলাম, মীমাংসা করতে চেয়েছিলাম, ওনারা আমাকে একবারও ফোন করেননি। এবার আপনার মাধ্যমে ফোন করিয়েছি, এবার আপনাকে মধ্যে রেখেই একটু কথা বলতে চাইছি আপনার মক্কেলের সাথে, তিনি কি চাইছেন। যদি আপনার কথা আপনার মক্কেলের কথা যদি এক হয়ে থাকে, তাহলে আমি অ্যাজ সুন অ্যাজ পসিবল আপনার সাথে দেখা করছি, চেম্বারে বসছি, আপনি ড্রাফটিং করবেন, যে যে কথাগুলো আজকে হলো আমি ড্রাফটিংটা পুরো পড়ব, আপনার কোর্টে আপনাকে ডেট দেবেন, সেই ডেটে যাব, গোলককে নিয়ে যাব, তার ফ্যামিলিকে নিয়ে যাব, তার ফ্যামিলির সাথে আলোচনা করব, দিয়ে সই সাবুত করে 50,000 টাকা ফিক্সড সেদিনকেই হবে, যেদিনকে মিউচুয়াল ডিভোর্সের লাস্ট ডেট হবে সেদিনকে 50,000 টাকা ফিক্সড করা হবে, পেপার্স পত্র নিয়ে কোর্টে হাজির হতে হবে, দুটোর পরে তো মামলা ওঠে, তখন গিয়ে তারা আপনি ওরা গিয়ে বলবে, ব্যাস হয়ে গেল, চিন্তা নেই। আচ্ছা, মামলা মামলা বোঝেন না যেটা বললেন, কিন্তু মামলা আপনি অনেকটা বোঝেন। আমি মামলা বুঝি না, বুঝে বলে দিই কোনখান থেকে কেন মিউচুয়াল ডিভোর্সের লাস্ট ডেটে টাকা ফাইল হবে, এটা তো তাহলে তো আমাকে আমার জমি বাড়ি বেঁচে রেডি করতে হবে আমার টাকা। বুঝলাম না, মিউচুয়াল ডিভোর্সের লাস্ট ডেটে টাকা জমা হবে, আমি বলতে চাইছি যে 50,000 টাকাটা আগে আপনাদের হাতে দেওয়া হবে না। না, কেউই টাকা নেবে না হাতে, কিন্তু এই আমি আগে থেকে ফিক্স করাবো না, যেদিনকে মিউচুয়াল ডিভোর্সটা ফাইল হবে দুই পক্ষ সইসাবদ হয়ে যাবে, ঠিক যেদিনকে লাস্ট ডেট সেই দিনকেই টাকাটা ফিক্সড হবে। এই গল্পে আসবেন না, আপনি সব বোঝেন। মিউচুয়াল ডিভোর্সের লাস্ট ডেট বলতে তো বুঝছেন যেখানে ফাইনাল হিয়ারিং হচ্ছে। দেখুন, আমি অনেকগুলো কাজ করেছি উকিল বাবুদেরকে সঙ্গে নিয়ে, আমি ওই টাকা আগে কারো হাতে দিই না, বলি না কারো হাতে দিতে হবে না, আমি আমি আগে ফিক্সড হবে না, যদি বাবা নমিনি থাকতো আগেই ফিক্সড করে দিতাম, আপনি কালকে বললে কালকেই করে দিতে পারতাম। আমি বলেছিলাম, এবার যেটা বলছেন যে তাহলে যে মুহূর্তে ডিভোর্স ফাইল হবে, পেপার্স পত্র নিয়ে পগার পর তারপরে আবার খোরপোশের মামলা নাকি? না না, আমি যেটা আপনাকে জিজ্ঞেস করছি আপনিও বোঝেন আগে, যে যে মুহূর্তে মামলাটা ডিভোর্স ফাইল হলো, মেয়ে তো কমজোরি হয়ে গেল মামলার পক্ষে। কে কমজোরি হলো কেউ হলো, আপনি তো চাইছেন মুক্তি, এবার কমজোরির কি আছে, কে দুর্বল কে দুর্বল না দেখার দরকার নেই, সবাই হরলিক্স খাক, নিজে শক্তি বাড়াক, হয়ে গেল। তাহলে আপনি আপনি আপনার কাছে টাকা জমা নেবেন, আপনি একটা লিখিত রসিদ দিবেন? আমি টাকা জমা নেব? আমি লিখিত রসিদ আমি দিতে পারি না, আমি একজন সমাজ সেবিকা, রঙিন পোশাক নিয়ে ঘুরি। এইটারই তো গল্প, টাকাটা ছেলে পক্ষকে দিতেই হবে, আমি দেবো, আপনি গ্যারান্টার হিসাবে আমাকে রাখবেন। আপনি টাকা জমা নিয়ে আপনি রসিদ দেবেন মেয়েকে, যে ফাইনাল হেরে গেছেন আমি তোমার টাকা তোমার ছেলে নামে পেশ করে দেবো, এটা আপনি রসিদ দেবেন? আমি রসিদ দিতে পারবো না, ভিডিও ফুটেজ করে করতে পারবো না, লিখিত রসিদ দিতে পারবো না। এটা অ্যাডভোকেটের প্যাডে আপনারা লিখুন, আমি সেখানে সিগনেচার করতে পারবো, দিয়ে টাকা রাখতে পারবো। তাহলে আপনার তাহলে আবার আপনার আমার আবার কিসের রসিদ? আমার না আছে কোনো কিছু, আমার আমার তো এই কাজে কোনো, আপনার সংস্থা দিয়ে আপনি এই কাজটা আমি ব্যক্তিগতভাবে করি, আপনাকে সেদিনকেও বলেছি আজও বলছি, আপনাদের উকিলের প্যাড আছে, পঞ্চায়েতের প্যাড আছে, সমাজসেবিকাদের প্যাড নেই, আমার রেজিস্ট্রেশন যখন লিখবো তার টাকাটা তো আমাদের কাছে থাকতে হবে, আপনি বরং তো লিখিত প্যাডে আমি ছেলেকে একটা লিখিত দিলাম টাকাটা জমা থাকতে, ডিভোর্স না হলে তুমি তোমার টাকা ফেরত পাবা, আর ডিভোর্স হয়ে গেলে মেয়ের বাচ্চার নামে টাকা জমা হবে, এই তো গল্পটা লেখা থাকে। কি গল্প লেখা থাকে? এটা মানতে হবে, ডিভোর্স না হলে ছেলে ছেলের টাকাটা ফেরত নিয়ে চলে যাবে, আর ডিভোর্স হলে ওই বাচ্চার নামে টাকাটা ফিক্সড করে দেবো। 50,000 টাকা যদি 6 মাস যদি ব্যবসায় ইনভেস্ট করে, গোলক তো ওখান থেকে 5,000 টাকা কামাতে পারবে, তো আপনার কাছে আমি টাকাটা রাখবো কেন? 50,000 টাকা দিয়ে ডিভোর্স হচ্ছে বলি ম্যাডাম, 25,000 টাকা দিয়ে যাবে ডিভোর্সের টাকাটা, তো অ্যাডভান্স আমাদের কাছে জমা দেয়, আমার কাছে এখন অনেকগুলো রসিদ আছে, যদি বলেন হোয়াটসঅ্যাপ করে তাহলে পাঠিয়ে দেবো আপনাকে। ঠিক আছে, আপনি হোয়াটসঅ্যাপ পাঠাবেন, যদি আমি ওটা পাই তাহলে আমি অবশ্যই আপনার কাছে জমা রাখবো। যে কতগুলো তাহলে তো আপনি তো নিশ্চয়ই রসিদ দিচ্ছেন না? যদি যদি আপনার কাছে টাকা রাখার পর আপনি যদি রসিদ আমাকে দেন, আমি অবশ্যই টাকা আপনার কাছেও রাখবো, সেটাই তো বলছি আপনাকে। কিন্তু আমার চোখে দেখা এরকম অনেক ভিকটিমরা এই আপনাদের না, অপশন দুটো, আপনি আপনার প্যাডে টাকা জমা নেন, আমার কোনো প্যাড নেই। আচ্ছা, তাহলে আমাদের প্যাডে টাকা জমা থাকবে, আপনাকে প্যাড দিয়ে দেওয়া হবে, ছেলে পক্ষকে বা মেয়ের পক্ষকে দুজনকেই প্যাড দেওয়া হবে, একই প্যাড, টাকাটা জমা ছেলে পক্ষকে দিতে হবে, আর ওই ফাইনাল হিয়ারিং এর দিন ওই বাচ্চার নামে টাকা জমা হবে, এটা আমরা করে দেবো। সেটাই তো বললাম এতক্ষণ ধরে, সেই তো ঘুরে ফিরে আপনি ওটাই নাক দেখালেন। না তাহলে আপনার কাছে জমা রাখুন, আপনি কাজে লিখে দেবেন মেয়ের পক্ষে যে টাকাটা আমার কাছে জমা থাকলে আমি ফাইনাল হিয়ারিং দিন তোমার ছেলের নামে জমা করিয়ে দেবো 18 বছরের জন্য, যেটা লিখতে হবে লিখে দেবো। আমি টাকাটা কেন জমা নেবো? আমি যদি টাকা জমা নিই ভিডিও ফুটেজ করে জমা নেবো, আপনি বললেন না। বলি 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 বলি, পঞ্চায়েত প্রধান টাকা জমা নিতে পারে। হ্যাঁ,
না, আমি পঞ্চায়েতে টাকা দেব না, আমি আমি আমার কথাটা, কারণ আমি ক্ষমতাশালী লোকের সাথে লড়তে পারবো না 50,000 টাকা লোকের জন্য। ওই বিষয়ে না আপনাকে একটু বলে দিই যে দিবসের টাকা কোথায় কোথায় রাখা যায়। দিবসের টাকা আমার কাছে রাখতে পারবো, আপনার কাছে রাখতে পারবো। বলি 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 বলি, দুই পক্ষ যেখানে টাকাটা একটা গুরুত্বপূর্ণ জায়গা, যেখানে আমি পাবো বা ছেলে ভাববে যে দিবস না হলে আমি ফেরত পাবো, এরকম একটা গুরুত্বপূর্ণ জায়গায় টাকা জমা রাখা যায়, সেই জায়গাগুলো কি কি হতে পারে? সেই জায়গাগুলো টাকা জমা দেবো না, চেক দেবো। নেবেন কোনটা? টাকা জমা দেবো না, 50,000 টাকা চেক কেটে দেবো। আপনার নামে দিতে হবে? আমার নামে? আপনি আইনে আইনজীবী হয়ে একজন আমাকে ইল্লিগাল কাজকর্ম করতে বলছেন কেন? আমার আমার কি ওটা বাচ্চা নাকি, যে আমি আমি কি স্বামী নাকি, যে আমি আমার নামে চেক দেবো? ওর নামে, ওর নামে, স্বামীর নামে চেক? চারিদিকে দুর্নীতিতে ভরে গেছে, এটা তো আমি দুর্নীতি করতে পারবো না। তাহলে হাজবেন্ড কি করে বলছে? হাজবেন্ড, ওরে বাবা রে, আপনাকে তো বললাম 50,000 টাকা ফিক্সড করা হবে, টাকাটা লাস্ট দিনকে। আমি তো দায়িত্ব নেব, কিন্তু রসিদ দিতে পারবো না, আমার রসিদ নেই তো কি করে রসিদ দেব? তাহলে একটা উকিল বাবু তো বিশ্বাস করে এখানে তো ব্যবস্থা করে দেবো। তাহলে উকিল বাবুর কাছে চেক রাখবো, টাকা কেন রাখবো? আপনি একজন উকিল বাবু রাখেন যে তা আপনার বাস্তব লোক আমরা দিচ্ছি না। আমি কোন উকিলের মুখে টাকা রাখবো না, আমার যদি মনে হয় যে আমি কোন উকিলের মুখে টাকা রাখবো না, আমাকে এমন ভাবে সৈশাবত করিয়ে নেন মানে গোলককে, যে উকিল ও যদি টাকাটা না দেয় তাহলে ও আইনত ব্যবস্থা নিতে পারবে অন স্পট। এর হয় নাকি? কেন হয় না? সে যদি আইন যদি অমান্য করে তাহলে তার সাজা হয় না? একটা কথা বলি, বলুন, 5,000 টাকা দিয়ে যেটা দিবস হয়, পাঠাবেন আমি তো দেখবো, একটু অভিজ্ঞতা নেব। দাঁড়ান, আর একটা 25,000 টাকা দিবসে হচ্ছে, কিন্তু ফর্মালিটি এক, কি গল্প? হাজবেন্ডের তরফ থেকে সমস্ত টাকা আগে তুমি কোর্টকে জমা দাও, কোর্টের কাছে, কোর্টের কোন মিডিলম্যান কে জমা দাও বা পঞ্চায়েত প্রধান কে জমা দাও, তৃতীয় পক্ষ কাউকে জমা দাও, যে মেয়ে তাকে বিশ্বাস করবে এরকম কোনো মানুষকে জমা দাও, কোনো ম্যাটার না, টাকা না ছেলের কাছ থেকে আগে বেরিয়ে আসতে হবে। কারণ কি, 6 মাস পরে যেখানে ফাইনাল হবে সেখানে ছেলে এসে একটু ভালো রং লাগিয়ে বললাম যে তার বার করে বললাম আমি কি টাকা জোগাড় করতে পারিনি, তাই এবার কি হবে? তাহলে মামলাটা আবার চলবে? মামলা চলবে না, ওখানে আবার দুটো ডেটের পর মামলা অটোমেটিক্যালি ক্যান্সেল হয়ে যায়। আমার ডিভোর্স ফাইল হবে টাকা জোগাড় করার পর? না, বলি বলি, আমরা এই জন্যই, এই যে মেয়েটা যখন মামলাটা ডিভোর্স কম্প্রোমাইজ ডিভোর্স ফাইল করলো, সেটেলমেন্ট ডিভোর্স ফাইল করলো, এখান থেকে যখনই আবার পরবর্তীতে 490 যে মামলা ফাইল করতে হবে, তখন তো এই মামলা ছেলেপক্ষ দাখিল করবে। হ্যাঁ, এই তোমার মধ্যে এইসব হয়েছে, ছেলেপক্ষ বলবে মেয়ে কোর্টে জানি বলে ডিভোর্স হয়নি, এটা আবার ছেলে থানাকে গিয়ে বলবে, মানে ডুপ্লিকেট করে উল্টো ভাষা বুঝিয়ে তারাও দেখবে, তাই তো বলে এই তোদের দিবস আসবে যে দিবস আনি তুই সালা করতে যাবি, আজকে ডিস্টার্ব দেখিয়ে তোদের 2 বছর ঘর করে না, এইসব দেখিয়ে তোরা দিবস আসবেছিস, তোকে হঠাৎ করে কোথা থেকে মারলো, কেন মারলো, সব ফালতু মামলা, চল হাঁটা তোর কেস নেবো না, এইসব গল্পটাই করে থানা। একটা ডিস্টার্ব দেখিয়ে সেটেলমেন্ট দিবস ফাইল হয় 30 মিনিট, 1.5-2 বছরের গ্যাপ, থানা কেন ওই অভিযোগ করে নিতে যাবে বলে? এই জন্য হয় না, আর এই জন্য একটা মেয়ে রয়ে ওই টাকা, দেখুন আমি এখান থেকে গাড়ি ভাড়া করে যাব, এবার ওখানে গিয়ে কাজ হলো না, আপনার এইসব দেখুন, গল্প তো আমি করতে যাব না, আমি গল্পের গল্পের শেষ করতে যাব। আমি কথাটা বলি শুনেন, প্রত্যেকে টাকা নিবেন, আপনি তৃতীয় পক্ষ চতুর্থ পক্ষ আরো কথা আলোচনা আপনার, আমি টাকা নেব না। আমি কথাটা বলি, কথাটা কেন বলছি শুনেন, টাকা নেবেন না, নিতে বারণ করছে না, নিয়ে আপনার কাছে রেখে যার যার সঙ্গে আলোচনা করার পরে আপনি সেখানে টাকা রাখেন না, আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু ছেলের থেকে টাকাটা বুঝে নেন। এবার আপনি জানেন, আপনি একটা তাহলে একটা কাজ করুন, আমাকে দিয়ে ছেলের কাছ থেকে টাকা বুঝিয়ে নি, দেখুন অপশন তো একটা আসতে হবে না, ছেলের কাছ থেকে টাকাটা যদি বুঝেও নি, তাহলে আপনারা আমাকে যদি লিখিত করে নেন যে যেদিনকে ফাইনাল ডেট হবে সেই ডেটে 50,000 টাকা কোর্টে হাজির করব। সেটাই তো বলছি এতক্ষণ ধরে, আপনি ছেলের থেকে টাকাটা বুঝে নিয়ে রাখেন, আপনি একটা আপনার প্যাডে লিখিত করে দেন। আমার প্যাড নেই, তাহলে একটা প্যাড বানিয়ে দেন তো, একটা সাদা কাগজে লিখিত করে, সাদা কাগজে। ওরে বাবা, সরি, আমি রাখছি, আমার মনে মাথা মাথা ঘুরছে আমার। এবার আপনি একজন আইনজীবী হয়ে বলছেন সাদা কাগজের ভ্যালু আছে, আমার কাছে 10 টাকা স্ট্যাম্প পেপারের মানুষকে দেখছি চোর চুটি বাজি করতে। যদি আসেন
আমার নাম তো জিজ্ঞাসা করবেন, আমার সংবিধানে একটাই কথা, কাল্লা করতে হয় না বলে আমার কাছে সংবিধানে একটাই কথা, কাল্লা করে হয় না বলে কিছু নেই বলে আমাকে সাদা কাগজে লিখে দিতে হবে, 50,000 টাকা নিয়ে নিতে হবে। আমি বলেছি আপনি লিখে দেন কথা হচ্ছে, শুধু আপনার একটা নিচে সিস্টেম মেরে সইটা করে দেবেন, আমি বুঝে নেবো বাকিটা, আপনাকে ভাবতে হবে না কিছু নেই, টাকা আপনার কাছে থাকবে। টাকা আমাকে সাদা কাগজে আমি সই করবো কেন? ওরে আপনি সাধারণ লিখিত করে দেবেন তো, অমুকের কাছ থেকে দিবস সংক্রান্ত বিষয়ে এই 50,000 টাকা জমা রাখলাম, দিবস সম্পন্ন হওয়ার পর উক্ত ব্যক্তির ছেলে অমুকের নামে আমি 50,000 টাকা রাষ্ট্রায়ত্ত ব্যাংকে ফিক্সড করবো 18 বছরের জন্য, এইটুকু লিখে দেবেন, বাকিটা আমি বুঝে নেবো, আপনাকে টাকা দিতে হবে না। আমি তো ফিক্সড করছি না, করছে তো গোলক। আপনি করে দেবেন দায়িত্ব নিয়ে, আবার গোলক ফিক্সড করতে গোলক না, আমি মাও না আমি মাসিও না, আমি কোনো ফিক্সড করতে দেবো গোলককেই লিখতে হবে। আমি আর আপনি লিখিত করবো তাহলে তো সমস্যা নেই, আপনার কাছেই থাকবে, আমি আর আপনি মিলে ফিক্সড করবো, যে আমরা দুজনে মিলে ফিক্সড করবো। ঠিক আছে, আপনি ড্রাফটিংটা তো করবেন তাহলে, আমারও তো আইনজীবী রয়েছেন, তো আমি আইনজীবীর কাছে পাঠাবো, আপনার ড্রাফটিংটা যদি আমাকে সিগনেচার করতে পারেন আমার আইনজীবী, অবশ্যই আমি করে দেবো। আচ্ছা আপনার আইনজীবী কৃষ্ণনগরে না রানাঘাটে না কাল্লা? আমার বাড়ি কৃষ্ণনগর, কৃষ্ণনগরেরই হবে। কি নাম? নামটা তো বলতে পারবো না, উনি আমার কাছে ভগবান, এটাই ওনার নাম। নামটা বলেন না কৃষ্ণনগর, আমার কি নাম বলবো তাহলে? আমার উকিল হোক, আপনি ফিট করে নেবেন, আমি আমি কৃষ্ণনগরের চিনি না জানি না, কৃষ্ণনগর কোটা আমার মামলা নেই এমন তো হতো না। যাক, আমি আমার উকিল বাবু, আমার আমার কাছে ভগবান, আমি ওনাকে ভগবান বলেই জানি, আমি ওনার নাম নামটা মুখে নিতে পারি না, মায়ের নাম মুখে নিতে নেই, উকিল বাবু নামও মুখে নিতে নেই, আমি এখানে মুখে নিই না, কারণ ওরা মুখে নিলে মহা পাপ হবে রাতে বেলায়। আমি বুঝেছি, বলতে হবে না আমার কথাতে, এদের কাজটা সাংমিন হতে হবে, আর এক গোলক যেন জলে নাম আছে, এই তো আপনার চিন্তা করেন, গোলক যেন জলে নাম আছে, এই তো চিন্তা করেন, গুলো কেন জলে না বাসে উড়ে পাবো, যেন জাল লড়িয়ে দেবো। হ্যাঁ অবশ্যই, চিন্তা ভাবনা চিন্তা ভাবনা, তাই তো জলে না বাসে, এই তো গল্প, একদম একদম এটাই গল্প। আর আমি চাইছি গোলক যেন খারাপ কিছু গোলকের সঙ্গে না হয়, আর আমি চাইছি আপনার মক্কেলের যেন খারাপ কিছু আমার হাত দিয়ে না হয়। মক্কেলকে গুলি মক্কেল, এরা এরা কিছু বোঝে না, এরা এরা এদেরকে আপনি গুলি গুলি কথা বলছেন, এগুলো আমার লয়ের ভাষায়, আবার আমি আইনে ফেসে যাব, তখন এই গুলি মুলি আমি বুঝতে পারি, সেটাই বোঝে, এদেরকে যেটা করানো হয় এটা সেটাই সেটাই এরা করে, কিচ্ছু হবে না, বলে বলে কিছু হবে না, এই ফ্যামিলিতে কিছু হবে না, মামলা উঠে যাবে, মকদ্দমা মিটে যাবে, ডিভোর্স হয়ে যাবে, বাচ্চা নামে টাকাটা ফিক্সড হয়ে যাবে, একদম ঠিকঠাক ভাবে টুকটাক করে সব হয়ে যাবে, এটা কথা দিলাম। থ্যাংক ইউ, আপনার চরণে আমার শতকোটি প্রণাম। সামনে কথা হবে, ঠিক আছে, কোনো চাপ নেই, আর রাগ করার মতো কিছু নেই, মানে ওই দেখুন আমি রাগটা করি না, আমার একটুখানি হট টেম্পার মানুষ, আপনি ভালো হয় বললে ভালো হয় বলবো, রাগ করলে রাগ করার মতো বলবো, বলি গোলককে দাদা হিসাবে ভাই হিসাবে বন্ধু হিসাবে আমি সব রকম ভাবে বোঝাতে গেছি, 100টা কথা বলেছি, 1টা কথা নির্দিষ্ট হতে পারে, এই কথাটা ধরে এগিয়ে, আপনার মক্কেল যেমন আপনার উপর বিশ্বাস রেখে আপনাকে এখনো দায়িত্বটা দিয়েছে, এই গোলক বলে যে ভিকটিমটি আমার কাছে এসেছিল তার পরিবার থেকে, এবং এই গোলক যখন আমার কাছে একটা আবেদনপত্র করে, আমার মতো ক্ষুদ্র সমাজসেবিকা যেখানে কোনো স্ট্যাম্প পায় না, যেখানে পয়সা দিলে কোনো রিসিপ্ট পায় না, সেখানে যখন বিশ্বাস করে যখন একটা আবেদন করে, তো সেখানে সে আমার উপর দিয়ে কোনো কথা বলবে না এবং আমার উপর দিয়ে যাবে না, যদি যায় সে তার রেসপন্সিবিলিটি, আর যতক্ষণ আমাকে দায়িত্ব দেবে ততক্ষণ আমার রেসপন্সিবিলিটি। একদম, এবার কথা হচ্ছে এই যে মক্কেল আমার কাছে রয়েছে গোলকের ওয়াইফ, ওকে কিছু দিতে হবে না, ওর শুধু আমরা থেকে ডিভোর্সটা করাবো, ওর হইলো গোলকের বাচ্চা, গোলকের বাচ্চা 3 বছর বয়স, ও মাসে একদিন করে ডেট হবে, কালনা করতে এসে আমাদের শেষ দেখা করবে, এটা লিখিত চুক্তিবদ্ধ করে দেবো, গোলকের বাচ্চাটার নামে গোলক 50,000 টাকা দেবে, গোলকের বাচ্চা গোলকের মোর কাছেই থাকবে, লিখিত থাকবে, বাকিটা তুমি গোলকে যা যা ইচ্ছা যায় আমাকে বললে আমি লিখিত ওর মধ্যে ঢুকিয়ে দেবো। তাহলে গোলকের বিয়েটাও আপনি দিয়ে দেবেন, গোলকের লাইফটা এখন এতটাই সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিচ্ছেন, একটা ডিভোর্সি মেয়ে দেখে গোলকের আর একটা বিয়ে দিয়ে দেবেন। ডিভোর্সি নয়, পোকায় খাওয়া পাখিতে ঢোকানো, আমার কাছে অনেক বিড়ি বাজে, বিড়ি ধরে ফোন নাম্বার দিয়ে অ্যাডজেন্ট করে দেবো, বলবেন পোকায় খাওয়া পাখিতে ঢোকানো গাঁদা আছে, একটা তো পোকা খাওয়া নিয়েছে, নিজেও পোকা খেয়ে বসে রয়েছে, আবার আপনি একটা পোকা খাওয়া জিনিস ওকে গচাতে চাইছেন,
তাহলে আপনি আর কি উপকার করলেন, সবটাই তো পুণ্যি জলে বলছি চলে গেল। বলছি বলছি পাখিতে তো ধরলো, সেটাও তো দেওয়া যায়। আমি দিতে পারবো না, আপনি আইনজীবী হয়ে দিতে পারবেন, সিনিয়র অ্যাডভোকেট হিসাবে। আমি দিদি হিসাবে এটা পারবো না, আমার ভাইয়ের ক্ষতি করতে পারবো না। আমি করে দেবো, আমার কাছে গাঁদা বেরিয়ে আছে, ওর মতো করে ছবি দেখে বুঝে নেবে আমার থেকে। না আমি দেখবো না পাখি ঠুকরেছে কি ঠোকরায়নি, তাহলে তারপরে দেবো। যদি পাখি না ঠুকরে থাকে তখনই বিয়ে দেবো। একদম 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 সব করে দেবো। ও ওর বাড়ি কাটোয়ায় তো, ওকে কালো মেয়ে বিয়ে দিয়ে দেবো। ঠিক আছে, আপনি এখন নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ুন স্যার, কালকে আপনার সাথে দেখা হচ্ছে ভিডিও কলে আমার 12টার সময়, ঠিক 12টা থেকে 12:30টার মধ্যে। তারপরে আমি আবার যাচ্ছি আপনার সেরেস্তায়। একদম, খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আজকের মতো শুভরাত্রি। একদম, ওকে, চলুন। চলুন, দীপালি এখন আমার মাথায় উঠেছে, ঠিক আছে। আর দীপালি দীপালি নিয়ে আর চালাতে পারবো না, আমি আবার দেখছি। কালকে তো কোনো কাজই রাখলাম না, যদিও 22 তারিখ মধ্যে ছুটি নিয়েছিলাম, আমার মনে ছিল না, যেহেতু আমার 22 তারিখে ফেরার কথা ছিল, যেহেতু আমি আগে ফিরেছি, তাই কালকে মনে হয় কোনো কাজ রাখিনি। 22 তারিখের পরই কাজ রেখেছি, 23 তারিখ থেকে কাজ রেখেছি। তো কালকে এমনি আমার নিজের কিছু কাজ আছে, সেগুলো করবো। চেম্বারে ক্লায়েন্ট আসবে, সেটাকে সামলাবো, তো সরি ভিকটিম, আর চেম্বারে থাকবো। কালকে আমার সময় আছে, কালকে আপনাদের কালীঘাট দীপালির কেসটা, আর যেটা আর একটা কি বললাম, আর কি বলেছিলাম মনে নেই। মনে নেই, ভুলে গেলাম, এত বকবক করলে ভুলেই যাব। হ্যাঁ, আমি তো বিদায় অবশ্যই নেব, এখন আর পারছি না। উকিল বাবু বকি বকি পেট ব্যথা করে দিল, হাসলেও এত পেট ব্যথা হয় না, হাসলে প্রাণায়ামে আছে, হাসিটা হলো কি শরীরে পক্ষে কি বলবো ভালো। আর আমি এত উকিল বাবুর সাথে কথা বললাম যে আমার এখন পেট ব্যথা হয়ে গেছে, জানি না এতে আমি অসুস্থ হয়ে পড়বো না সুস্থ হয়ে পড়বো, কালকে 12টার সময়তেই বুঝতে পারবো। আর চরম খিদে পেয়েছে আমার, সত্যি বলছি। ববি দি, রাজাবাবুকে নিয়ে এখন আমি বলবো না, রাজাবাবুকে নিয়ে পরে বলবো, দেরি আছে। রাজাবাবুকে নিয়ে যখন বলবো তখন মেন্টাল ফ্রি, তারপরে লড়াই না, 29 তারিখে যেতে দাও, ঠিক আছে? হ্যাঁ রেস্ট নেব, যতক্ষণ বসে থাকবো তোমরা একদম চুপ করে একদম বসে থাকবে। গণেশের কেস বলেছি, গণেশের কেস বলেছি, মনে পড়ছে না, আমি কাগজটা আসলে নিয়ে আসিনি, কাগজটা রেখে চলে এসেছি। তান্ত্রিকের কেস বলা হয়ে গেছে, মৃত্যুঞ্জয়, তোমার তো তান্ত্রিক তুমি ভুলতে পারছো না। হেসো নিয়ে তেরে এসেছিল, ঠিক ঠিক ঠিক, বিশ্বজিৎ বাবুর কেসটা। হ্যাঁ 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 হ্যাঁ, মনে পড়েছে মনে পড়েছে, বিশ্বজিৎ বাবুর কেসটা, কালীঘাটের কেসটা, তারপরে আসবো দীপালির কেসটা, আর রাজাবাবুর কেসটা আসবো 29-এর পরে, 29 তারিখের পরে। আর রাজাবাবুর কেসটা যখন আমি নিয়ে আসবো তখন সবাই তোমরা তৈরি থেকো রাস্তায় নামার জন্য, ঠিক আছে? আমি এটাই বলে দিলাম। ঠিক আছে, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হচ্ছে কালকে যখন অ্যাডভোকেটের সাথে ভিডিও কলে থাকবো, তখন আশা করি আপনাদের দেখাতে পারবো না অ্যাডভোকেটকে, তো আমি ওনার সাথে কথা বলবো, তো
এরকম একটা সুযোগ নিশ্চয় আসা মানে হাতছাড়া করবো না, আমাকে তার জন্য তাড়াতাড়ি উঠতে হবে। আর 12টা থেকে 12:30 অফিসের মধ্যে আমাকে যে করে পৌঁছাতে হবে। এবং যে যে ভিকটিমটি আজকে এসেছিল কোচবিহার থেকে, তিনি এখন হোটেলে রয়েছেন, তার দিদি কালকে আসবেন টালিগঞ্জ থেকে, তাদের সাথে কথা বলবো, যেহেতু আজকে একটুও সময় পেলাম না কথা বলার। কালকে ওখানে বসে আলোচনা করব কি করব না করব, তারপরে বাকিটুকু আপনাদেরকে পরে জানাবো। হ্যাঁ ঠিক আছে, তাই হবে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আজকের মতো শুভরাত্রি, টাটা, বাই বাই। হ্যাঁ আমি খেয়ে নিই, রেস্ট নেবো। থ্যাংক ইউ।